Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum viewers. আশা করি আপনারা সব ভালো আছেন আর ভালো থাকতেই আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় চাই যে আমরা এই দুর্যোগ দিনে যাতে আমরা সব একজন আরেকজনের পাশে থাকি আর দুর্যোগ দিন ছাড়াও যাতে আমরা সব ভালো থাকি যাই হোক আজকের কোভিড 19 আজকে আসলে আমরা ভ্যাকসিন লয়ার ডিবেটের মাঝে নাই আজকে আমরা কোনো রকমের মিছিল নয় আমরা একটাই মিছিল আজকে যে আজকের মিছিল হলো যে আমরা দুইজন ইমাম দুইজন মাওলানা আজকের প্রোগ্রামের গেস্ট আমরা অতিথি আজকের প্রোগ্রাম হইল যে আপনারা লগে আমরা একটু শেয়ার করব রিয়ালিটি অফ ডেথ আসলে আমরা শেয়ার করব আপনারা লগে যে হার্ডশিপটা আই মরার পরে আমরা কি এগুলো থেকে কিছু শিক্ষা পাইনি না পাই না আমরা একটু কবর সম্পর্কে মাত্র যে কবর কিতা হয় আমরা যারা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ আমরা কিতা কইছেন বারজাক সম্পর্কে আমরা একটু বুঝবো যে আমরা কই যাই আসলে আল্লাহর কাছে তো আমরা মরি না আপনারা আমার কাছে মৌত মনে হইতে পারে যে আমরা মারা গেছি মনে হয় কিন্তু আল্লাহর কাছে তো আমরা মারা গেছি না মোমেন্ট অফ ডেথ আসলে আমরা কিতা করি আর পারপাস অফ লাইফ কিতা আসলে আমরা আমরা কোভিড ভিকটিমের সময় আমরা আজকের কথা কইলাম যে প্রায় 300% ডেথস মানে খবর দেওয়া গুরুস্থানের বাড়ি গেছে ইডেন কেয়ার থেকে একটা মেসেজও দেখলাম যে গার্ডেন অফ ফিসও জাস্ট 300% মানে 109 জন 10 জনের জায়গাত এখন 600 সামথিং একটা কবরস্থানের কথা কইলাম যে দেওয়া হয়েছে এই জাস্ট এক বছরের ভিতরে যাই হোক আমার কথা হয়েছে যে আমরা তো সবসময় খালি স্ট্র্যাটেজিক লইয়া মাতি স্ট্যাক্স লইয়া মাতি ও গবেষণার মাত মাতি আপনারা যদি আমি প্রশ্ন করি যে পৃথিবী জন্ম নেওয়া আদম আলাইসলার ফোর্ট থেকে কত বিলিয়ন মানুষ মারা গেছেন আপনারা কেউ কইতে পারবেন রিসার্চ আসেনি আপনার কাছে কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এগুলো রিসার্চ আছে হিসাব আছে আমার কাছে হয়তো নাই কারণ আমরা পৃথিবীত যে বা যারা আখরি কিতাব হল বিশ্বাস করেন এই কিতাবর মাঝে কিছু মানুষের নাম পাইছেন নবী রসুলের নাম পাইছেন আর নবীর জীবন থেকে সাহাবি ওগুলোর নাম আমরা পাইছি আবার আল্লাহ নিজে মেনশন করে গেছেন কি কিছু কিছু মানুষ যারা ইতিহাস সৃষ্টি করছেন কেন আল্লাহ আল্লাহর লগে কেউ যুদ্ধ করিয়ে ইতিহাস সৃষ্টি করছেন আবার কেউ কেউ ইতিহাস সৃষ্টি করছেন যেমন নমরুদের কথা খুকা আর আপনি ইজিপ্সর বাদশার কথাও খুকা যার কথাও খুব এগুলো ইতিহাসের পাতার থাকে ঠিক তেমনি করি মডার্ন জগতও এইরকম যারা কিছু ইতিহাস সৃষ্টি করে গেছেন তারা হয়তো আজীবন থাকতো না এরার মতো কারণ এরা তো আর আল্লাহর কিতাবর মাঝে নাই হয়তো 200 বছর 300 বছর 400 বছর আর্স্টাইন খুইবা হীন খুইবা হীন ছান্দ গেছেন ফয়লা হীন মুনো গেছেন ফয়লা হীন টেলিভিশন ফয়লা আবিষ্কার করছেন এই এরার কথা আমরা কিছু মাত্র বাকি মানুষের কথা আমরা পর্যায়ক্রমে ভুলি যাই কারণ আমিও আজকে পর্যন্ত আমার দাদার দাদা সম্পর্কে কিচ্ছু জানি না দাদা সম্পর্কে জানি কারণ দাদার লোকে আমি বড়ো হয়েছি তাই বুড়ো হয়েছেন আর আমি জোয়ান হয়েছি তো আমার দাদার কথা মনে আছে কিন্তু আস্তে আস্তে দাদা মরছেন প্রায় 20 বছর এখন আস্তে আস্তে তার কথা ভুলি যাই না আমি নিজের কথা কইলাম ঠিক তেমনি করি আপনারা নিজের পরিবারও দেখবা যে আমরা আসলে ভুলি যাই এইসব কিন্তু আল্লাহ এগুলো কিচ্ছু ভুলইন না আল্লাহর কাছে সব কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছুর হিসাব পাইবা আমরা আমলেরও হিসাব পাইবা ইমানেরও হিসাব পাইবা যা কিছু পৃথিবীত করছি ইভেন পাত্রর তলে লুকাইল কোনো আমল থাকলে ভিতরে থুকিয়া খুঁজিয়া বাইর করা যাবে এমন সমুদ্রের নিচে থাকলেও খুঁজিয়া বাইর করা যাবে আমার কথা হয়েছে ভেরি সিম্পল আপনার কাছে আমরা এখন যখন আপনারা রিসার্চ দেখুন সে উঠিয়া কইবা ডিভোর্সের সংখ্যা বাড়িয়ে গেছে কেউ কইরা যে কোভিড থেকে আর মানুষের সহ্য করতে পারে না সুইসাইডের সংখ্যা বাড়িয়ে গেছে সে উঠিয়া কইবা যে না এত ডিপ্রেশন বাড়ছে যে মা বাপুর লোকে মারতেও জানে এখন না আর পরিবার থেকে বাড়ি আমি একলা থাকতাম চাই সো এইসব জিনিস আসলে কিতা ইন্ডিকেট করে আমরা আমরা কিতা আসলে মুসলমান হিসাবে আমরা কিতা আসলে আল্লাহর আদেশগুলা বুঝিনি নবীজির আদর্শ আমরা বুঝতাম পারছিনি বা আমরা যারা শেখ হল স্কলার হল আছেন তারা কিন্তু আমরা রাইটলি বুঝাইতে পারছিনি না আমরা আসলে আল্লাহ যে খুঁজছি আমরা মনে হয় খানে উনরাম না সুখে দেখলাম না আমরা একটু বেখাফতে গেছি গিয়ে আর আমরা লেখাও আসিল নসিমো মনে করি বেখা হইয়া 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 ট্রানজিট ফ্লাইট থেকেই যাই মুখে কারণ আমি কেনে কই ট্রানজিট ফ্লাইট আমরা আসলে সব ওয়েটিং হয়তো আমি আজকে প্রোগ্রাম করলাম আগামী সানডে হয়তো আমার প্রোগ্রাম করার এই অ্যাবিলিটি থাকতো না আমি হয়তো কোভিড আক্রান্ত হইতে পারি অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করি আমি হয়তো মারা যাইতাম পারি তো আমরা কিন্তু আসলে মরা লইয়া প্রত্যেক দিন যেভাবে নবীজি হয়েছে এরকম আমরা চিন্তা করিনি আমরা চিন্তা করিনি যে আমরা আল্লাহ তোমার আমরা অন্যর মাঝে আসেন খানদাত ভেরি নিকট এত নিকটস্থ আসেন এর চেয়ে আর নিকট কিচ্ছু নাই আমরা কিন্তু আসলে এইসব জিনিস নিয়ে কোনো সময় চিন্তা করতাম পারিনি এর লাগে আজকের অনুষ্ঠানটা আমরা সাজাইছি আপনার লাগে দুইজন ইমাম চারজনও গেস্ট নাই এবং চেষ্টা করবো দুইটা বা তিনটা ফোন কল লাস্ট সেগমেন্টও আপনার কাছ থেকে দেওয়া যাই হোক এখন আমার কাছ থেকে বক বক না শুনিয়ে আপনারা লেটস মুভ অন আপনারা ইমামকলোর কাছ থেকে শুনুক আমার দুইজন ইমামই আপনারা পরিচিত
এবং সুপরিচিত আপনারা একজন হলো ইমাম মাওলানা খিদির হোসেন ভাই। খিদির ভাই হিসেবে আমি তার অ্যাড্রেস করবো। খিদির ভাই আসসালামু আলাইকুম। আপনার অডিওটা মিউট মনে হয়। আপনারা জানেন শিববির আহমেদ, আপনারা চিনেন আমার শাববির আহমেদ, আপনার অন্যান্য অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ভাই জান, ভালো আছেন? আমরা আমরা হুম হুম আমরা গড়র শেখ থেকে শুরু করে দিই আজকে, খিজির ভাইয়ের কাছ থেকে শুরু করি। খিজির ভাই আপনার কাছ থেকেই শুরু করি। আমরা আমরা কমিউনিটির খুব আমরা একটা হার্ডশিপে যাইরাম খেউরি, এটা দুঃখজনক, বাট আমরা তারা একটু আল্লাহর বাণী দিতাম। খেউ ছেলেও মারা গেছেন, বাবাও মারা গেছেন, বড় ছেলে হসপিটাল। খেউ আবার বাংলাদেশও আসলা বা চিনতে দেশও ও দেশও লইয়া আইসেন যে হিনো ট্রিটমেন্ট দিত না, ওনা ইনোয়া মারা গেছেন। সো আমরা মাঝে অনেক রকমের অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমরা একটু হতাশ হয়ে গেছি। তো এর লাগে আজকে আমরা মনে করলাম যে এই কয়েক সপ্তাহ আমরা একটু আপনারা দিয়া ইসলামিক অনুষ্ঠান করবো এভরি সানডে, যেগুলো থেকে আমরা একটু আল্লাহর কথাগুলো তারা কাছে ফইতাম পারবো। তো আমি আপনার কাছ থেকে প্রথমেই জানতাম সাইরাম যে রিয়ালিটি অফ ডেথ, আল্লাহ কিতা হয়েছেন, আল্লাহ আমরার কিতা হয়েছেন, মৌত সম্পর্কে আপনি আমরার কিছু বোঝাও কা দুই একটা ভার্স থেকে আপনি একটু এক্সপ্লেইন করুক যে মৌত জিনিসটা কী, জীবন আর মৌতের মাঝে আপনি ওটাতে আমরা একটু বোঝাও যে আমরা বুঝি যে আমিও আজকে মারা যেতে পারি। আপনি হয়তো টেলিভিশন প্রোগ্রাম আসেন, আপনি হয়তো আপনার মালিকুল মৌত আইলে কেউ আটকাইতাম পারতাম না, আমরা এতে কিছু করতাম পারতাম না। আমরা সদা সর্বদা কিন্তু আসলে প্রস্তুত আসিনি আল্লাহর কাছে রিটার্ন যাওয়ার লাগি। আপনি খুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, জয়েন করছেন। আমরা হলেও দিন সম্পর্কে জানার তৌফিক দান করুক বিইজনিল্লাহি তাআলা। মাহি ভাই, অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু মৌতুলুক এমন একটা বিষয় যে বিষয়ের মাঝে কোনো মত পার্থক্য নাই। এমন একটা বিষয় মুজমা আলাইহি, এই বিষয়ের উপরে উলামায়ে কেরাম মানব জাতি সব একমত, বিশ্বাসী অবিশ্বাসী সব মানুষ কিন্তু একমত যে মৌতর স্বাদ হকলর গ্রহণ করতে হইব। কিন্তু বিশ্বাসের অবস্থা হইল গিয়ে ওরকম যে পরকাল আমরা বিশ্বাস করি, আমরা আকিদা আমরা বিশ্বাসের বিশাল একটা অংশ হইল গিয়া যে মৌত আমরার শেষ নাই, মৌতর পরে হইল গিয়া আমরার চিরস্থায়ী জীবনের যাত্রা শুরু। অতএব আল্লাহ সুবহান ও তাআলা এই জীবনটা আমরা দিছেন অস্থায়ী একটা জীবন, আল্লাহ সুবহান ও তাআলা এই জীবনটা দিছেন ভালা হাজ করার লাগে, আল্লাহর খুশনাদি হাসিল করার লাগে, এমন কিছু হাজ করা যে হাজ করলে পরে আমরা আখেরাত সাফল্যতা হাসিল করতাম পারি, মালিকর খুশনাদি হাসিল করতাম পারি, রেজামন্দ হাসিল করতাম পারি। লিহাজে আমরা এই জীবনটা দিছেন। এখন যারা এই বিষয়টা বুঝতে পারে, যারা এই বিষয়টা জানের, এই মানুষগুলা কখনো হতাশ হয় না, বিশাল পরীক্ষা এলেও হতাশ হয় না, কঠিন সময়ের সম্মুখীন হইলেও হতাশ হয় না। এবং মুমিনরা কিভাবে হতাশ হইতে পারে, আপনি যে বিষয়টা কইলা যে মৌত সম্পর্কে আমরা জানার দরকার, এই যে কঠিন সময়ে মাহি ভাই মুমিন কখনো হতাশ হইতে পারে না। সূরা জুমরের যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবর প্রতি নাজিল করলা, এই আয়াত খানা পাইয়া তো মুমিনরা কখনো হতাশ হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবরে কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানাইয়া দেউকা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটাকে আমরা কখনো কখনো নিরাশ হইতাম না, নিরাশ হতে নেই। আমরা অপরাধ করতাম পারি, গুনা করতাম পারি, অতীতর জীবনে অনেকগুলো আমরা করছি, কিন্তু আমরা ভবিষ্যৎ জানে অতীতর কারণে আমরা ধ্বংস করি না, মৌতর স্বাদ হকলর গ্রহণ করতে হইব। কিন্তু মৌত আওয়ার আগে আমরা কিছু প্রস্তুতি নিতে হইব মাহি ভাই। আজকে আমি আপনার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই যে মুহূর্তের মাঝে মানুষের জীবনটা কিভাবে পরিবর্তন হইতে পারে। পালা একজন মানুষ, তার আগর কোনো সিমটম নাই, কোনো প্রিভিয়াস ইলনেস নাই, দেখা যায় যে 24 আওয়ারের ভিতরে মানুষটার জীবন পরিবর্তন। ভালো মানুষ দেখা যায় পরে আইসিইউ ভেন্টিলেটর, আমি হইতাম পারি, আপনি হইতাম পারে, আপনারও হইতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করতে। তো এই সময় আওয়ার আগে আমরা শিক্ষা নেওয়ার দরকার, অন্যদের যে আমরা দেখি আর হসপিটাল, অন্যর যে অবস্থা দেখি আর শিক্ষা নিয়ে আমার জীবনটা পরিবর্তন করি।
ওয়াজর অভাব নাই মাহি ভাই, ওয়াজ তো আমরা ঘন্টার পর ঘন্টা করতাম পারি। আমরা আমরা যারা আছি আমার আমার সাথে আজকে যে শেয়ার জয়েন হয়েছেন, আমরা তো বরাবরও করি আর, কিন্তু জীবনটা কখন পরিবর্তন করতাম মাহি ভাই, এই বিষয়টা প্রতি একটু লক্ষ্য রাখার দরকার। এবং মোদ যে আমার একবারে হাসে সময়টা নির্ধারণ করছেন, মনোনীত করছেন যে আমার মৃত্যু হয়তো 2025 সালের জুলাই 24 তারিখ আল্লাহ নির্ধারণ করছেন, আমার কোন অবস্থা হইতো মাহি ভাই, আমি তাহলে তখন জীবনটা পরিবর্তন করতাম। আমরা আসলে মনে করি যে আমার দাদা বাঁচলা 100 বছর, আমিও বাঁচবো 100 বছর, অমুক বাঁচিছন 80 বছর, আমিও বাঁচবো, না না না, মৃত্যু কিন্তু মৃত্যু কোনো বয়স নাই, মালাকুল মৌত আপনার বয়স দেখি আইন না। যদিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের মাঝে যখন মানুষের মৌত 60 থেকে 70 বছর আল্লাহ উম্মতের হায়াত দিছেন, তারপরেও দেখা যায় ইয়াং মানুষ আগের দিন বালা পাদর দিন দেখা যায় যে ভেন্টিলেটর। এই সময় আওয়ার আগে আমরা প্রস্তুতি নেওয়ার দরকার এবং কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার। ওয়াবিল্লাহি তৌফিক। থ্যাংক ইউ সাব্বির ভাই, আপনার কাছে সমান প্রশ্ন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد, আমি আসলে অত্যন্ত মেদানাই রব্বুল আলামিনের যে আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক লইয়া আলোচনা করার সুযোগ দিছি, আর আমি আমার দৈন্য মনে করি আর যে আমরা বিভিন্ন অত্যন্ত সুনামধন্য আমার শেখ খিজির হোসেন সাহেবের সাথে আজকের এই প্রোগ্রামটা জলিল ভাই সুন্দর করে উপস্থাপনা করার চ্যানেলে সেটা ধন্যবাদ জানাই। মেইনলি একটা বিষয় হলো মৃত্যুর কথা শুনলে আমরা হল ডরাই যাই, কিছু কিছু দর্শক হল আছেন মরার মাত আমরা শুনতামও চাই না, মাত্তামও চাই না, আসলে ডরাইবার কিছু নাই, একটা হইলো একটা খুশির ব্যাপার, মরণ হইলো একটা খুশির সংবাদ, যারা মরতাম পারি আর যারা মরি যায় ফরফরাইয়া এই মানুষগুলো যে বাঁচিয়া থাকে এটা হইলো আশ্চর্য ব্যাপার, মরি যাওয়াটা আশ্চর্য নাই, যে মানুষ ফটলি ফল ফরিয়া মরি যেতে পারে এই মানুষ কিলা দুইটা ফাওয়ার উপরে খাড়া থাকতে পারে, এটা হইলো আমরা চিন্তার বিষয়। আর মরাটা কিতালেই খুশির ব্যাপার যে মরার পরেও যারা মুমিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যে তোমার তান্দে আমি দিমু, যা খামাইয়া এসে কষ্ট করছো এর উত্তম দেওয়ার লাগিয়ে আমি প্রস্তুত, তুমি তো আও। তো আমরা যদি না মরি, আমরা যদি ইন্তেকাল না হয় তো আমরা ফলাফলটা পাইতাম কিনা, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো জলিল ভাই, আমরা দেখছি দুনিয়ার মানুষের সময় জন্মগ্রহণ করে তো একটা সিগনাল আয় যে বেবি এখন হইব 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, কিন্তু মরণটা কিন্তু সিগনাল দিয়ে আয় না, কোনো তারিখ নাই, হঠাৎ করি আয়, এটা এগুলোই প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু বাচ্চা যে সময় আইব জন্মগ্রহণ করব 8 মাস 9 মাস আগে থাকে, আমরা প্যারেন্টস আমরা তাই প্রস্তুতি নিছি, ছেলে যদি হইব মেয়ে যদি হয় আমরা খেলা করতাম, যে জিনিসটা আর 8 মাস বাদে একটা লাগে যদি প্রস্তুতি আমরা নিই সবসময় আমরা নেই, আর যে জিনিস আমরা কোন সময় আইব তারিখ জানি না, তার লাগে তো প্রস্তুতি বেশি করে নেওয়া প্রয়োজন, এটা অবশ্যই দরকার। এই কারণে আমরা মনে করি মৃত্যুর মূল আলোচনা দেবার আগে আমি একটা হাদিস মনে হয়েছে এখন নাসাই শরীফের হাদিস মেহসান আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বয়ান করেন, যে আমরা যারা বিওয়ার সকল যারা দেখি আর আমরা আসলে অনেক বহুত সৌভাগ্যবান এবং আমি মনে করি অনেক বেশি সুখী মানুষ আমরা। এই হাদিসের আলোকে দেখা যাইব যে আমরা দুঃখ খেয়েও থাকতো না, তিনটা জিনিস যার মাঝে আছে রসুলে ফরমাই ফাকান নামা হি জাত দুনিয়া, যে মানুষের ফাওয়ার মাঝে আল্লাহ দুনিয়া দিলেইছেন, তিনটা জিনিস কিতা যে মান আসবাহ আমিনকুম আমিনান ফিসির বিহি, আজকে রাত্রে আমরা হাঁটাইলাম যদি সকালে আমরা ঘুম থেকে নিরাপত্তার সাথে উঠতাম পারি, মুআফান ফি জাসাদিহি শারীরিকভাবে আপনি আমি সুস্থ আছি, ইন্দা হুকুতু ইয়াউমিহি আজকের দিন হাঁটাইবার মতো যদি রিজাক আমার কাছে থাকে, তাহলে নো ওয়ারিজ আপনি টেনশন করতেন না, আপনি চিন্তা করতেন বিলে ফরমাই রাফা কান নামা হি জাত দুনিয়া, সারা দুনিয়া আল্লাহ তোমার ফাও দিলেইছে, ইমানি সবচেয়ে বেশি সুখী ওই মানুষ যে আজকের ঘুম থেকে নিরাপদে উঠতে পারছে, শরীর মোটামুটি আজকের দিন খাটাইবার মতো সুস্থ আছে, আজকের দিন খাইবার মতো খানি আপনার কাছে আছে, এটা হাদিস সহি হাদিস। দেখো এই জিনিসগুলো আমরা খার মাঝে নাই, যারা এগুলাও নাই এরা আসলে দুঃখী, আমরা অনেক সময় তার তুইয়াও পেরেশানি করি। এখন মৃত্যুর লাগে প্রস্তুতি নিতে হইলে ফয়লা বুঝতে হইবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুটার ব্যাপারে আপনারে আমারে কি নির্দেশ দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না, তুমি যেন মরিও না বেকার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হাজর মরো হইল যদি মুসলমান হইয়া মরি, মুসলমান হইয়া মরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সত্যিকার অর্থে এই মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করার তৌফিক দান করোকা ইসলাম রে মানিয়া, যদি আমরা ইসলাম মানি আল্লাহ মানি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের সুন্নাত মানি, এর বাদে আমরা মৃত্যুর লাগি প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যু বরণ করি, তাহলে আমাদের দুনিয়া কামিয়াব, আখেরাত কামিয়াব। জাযাকুমুল্লাহ। থ্যাংক ইউ খেজির ভাই। আপনার কাছে খুব সিম্পল, যারা তো কোভিড নাইন্টিনেও আল্লাহর কাছে গেছেন কি বালা কথা, যারা বাঁচিয়ে আইসুন তারা এটা থেকে কী যা শিক্ষা নিতে, আর যারা দেখছুন এইসব জিনিস আমরা এটা থেকে কী তা শিক্ষা নিতাম, এই যে কোভিডের এগুলো থেকে কিলা শিক্ষা নিতাম, কিলা আরেক স্টেপ আল্লাহর খান্দার যেতাম। বিকজ হসপিটাল ভেন্টিলেটর লাগাইয়া ডাক্তার সব টিও হইন যে আমরা আর কিচ্ছু করার নাই, বাকি অবায় মানে উপরেদি দেখে কইলে এরা এখন বিলিভার হোক আর নন বিলিভার হোক আর যেহাতে হোক, এমন কোনো পেশেন্ট নাই যে আমারে ফোন করছেন আর কইছেন না যে ভাই ডাক্তারে কইছে আর কোনো হোপ নাই, বাকি সব আল্লাহর হুকুম। আমি বললাম খুব ভালো কথা, যতটুকু ফোন কল পাই সবটি তো সমান কথা যে আমি তো রয়্যাল লন্ডন হসপিটাল তারা একবারে আশা ছাড়িয়ে দিস, কিন্তু এরা মাঝে অনেক আবার ফেরত আইচ্ছুন। তো এখন আপনি কিতা কইবা এরা কিতা করতে, এরা কীভাবে নিজেরে পরিবর্তন আনতা, কারণ তাই তারা তো একটা মিরিকল অফ দেখিয়ে আইচ্ছুন, হয়তো মালিকুল মৌত্র দেখছে না কিন্তু খান্দা থেকে আইচ্ছু নাকি। সো হাও আমরা তারা কিতা কইবা, আপনারা কিতা কইবা? বিসমিল্লাহ রহমান রহিম। মাহি ভাই, যারা কোভিড থেকে ফিরিয়ে আইসুন তারার লাগে আমরা প্রথমে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সুস্বাস্থ্য দান করুক। আমরা যারা আছি আল্লাহ আমাদের হেফাজতে রাখুক, বালা রাখুক, নিরাপদে রাখুক। যারা কোভিড থেকে ফিরিয়ে আইসন, আমরা যারার লগে মাতিছি যে কোভিড থেকে ফিরিয়ে আওয়ার ফলে তান্তান এক্সপিরিয়েন্স ওর ব্যাপারে আসলে হইবর থেকে আবারও উঠি আইসন, ওরকম ফিলিংসটা অনেকের মাঝে আসে যে কঠিন সময়টা তান জীবন অতিবাহিত হয়েছে। তো আসলে মাহি ভাই, এরকম পর্যায়ে যাওয়ার পরে যদি আমি আমার জীবনটা পরিবর্তন করি না, মালিকে যে আমারে আবারও সুযোগ দিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমারে এরকম আরেকটা জীবন দিলা, আমি তো মুহূর্তের মাঝে যাইতাম কি পারতাম, অস্থায়ী জীবন ছাড়িয়ে চিরস্থায়ী জীবনের যাত্রা শুরু হয়ে যেত, কিন্তু মালিকে আমারে আবারও সুযোগ দিলা সুবহানাল্লাহ। আমার জীবনটা যদি পরিবর্তন করি না, কোনদিন আমি পরিবর্তন করতাম সুবহানাল্লাহ। তো আসলে যারা এই অবস্থা থেকে আমরা ফিরিয়ে আইছি, বেশ তওবা করতাম, রুজু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরিয়ে আইতাম এবং আল্লাহর কাছে বেশি চাইতাম, মালিকে যে আমারে আবারও সুযোগ দিলা সুবহানাল্লাহ। সলফে সালিহিনে কইতা যে প্রত্যেক দিন যখন আমি ঘুম থেকে উঠি আমার দুই চোখটা আমি খুলি, যখন সকালে ঘুম থেকে আমি উঠি ফজর রক্ত, আমার নিজের গেছে কি খেয়ালটা রাখার দরকার, আমার গেছে যে আল্লাহ আমারে আবারও আর একটা সুযোগ দিছন তান গেছে ফিরিয়া আওয়ার সুবহানাল্লাহ। আমার একটা আমলের কারণে আমি আখেরাত সাফল্যতা হাসিল করতাম পারি। যারা দুনিয়াইতে গেছেন গিয়া ফস্তাই রে মাহি ভাই, আবার যদি দুনিয়াইতে একটা আমল করতে পারতা, যারা কোভিডে মারা গেছেন, যারা অন্য কোনো রোগে মারা গেছেন, হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত ক্বাল রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে কইরা যে হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত, যখন মৌতের একপারে তান গেছে করিব আইবা মালাকুল মাউত আইব আইবা, তখন তাইন কইবা যে আমারে আবারও একটা সুযোগ দেবা, যার জান খবজের উদ্দেশ্যে আইরা তাইন কইবা যে আমারে আবারও একটা সুযোগ দেবা, আমি দুনিয়ায় ভালো কাজ করব। কিন্তু আল্লাহ কইরা খাল্লা, না না, কোনো সময় গইত না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে না তুমি তোমার আবারও সুযোগ দিলে তুমি জীবন পরিবর্তন করতে নাই, ভালো আমল করতে নাই। তো আসলে এই যে গাইডেন্স গাইডলাইন আমরা কোরআন মজিদের মাঝে পাই, আর এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার, এবং শিক্ষাটা ওই লোকে যে আমার জীবনটা পরিবর্তন করি। আর আমি শেষ পয়েন্ট যেটা কই মাহি ভাই, উপমহাদেশের বিখ্যাত একজন আলিম আসলাম শাহতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, কোনো একটা মসজিদও একটা না 40 বছর তাইন ইমামতি করছেন, এবং ইমামতি করার পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তাই আফসুস করিয়া হয়েছিল, 40 সাল তক কবরস্থান মে আজান দিয়া লেকিন কোই মুর্দা জিন্দা নেই হুয়া, আমি একটা না 40 বছর ওয়াজ করলাম কিন্তু ওয়াজর কারণে কোনো মানুষ কবর থেকে উঠে আইলো না। তাই কিন্তু খুব জরুরি একটা কথা হইলা, যারা মফহুমটা বুঝরা তারা বুঝিছন যে 40 বছর ওয়াজ করিও মানুষ পরিবর্তন হইল না। তো এইরকম পর্যায়ে ফিরিয়া আইয়া যদি আমি আবারও অ্যালকোহলের ইনভলভড হই, মদ বেসাদ ইন্টারেস্ট ও হারাম অশ্লীল কাজ পাপাচার অন্যায় মিথ্যায়, তাহলে সুবহানাল্লাহ আল্লাহ 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 হেদায়ত ছাড়া মানে আর বিকল্প নাই। আমরা যারা এগুলা দেখি আমরা এগুলা থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনটা পরিবর্তন করার দরকার, দিনমুখী হওয়ার দরকার, আল্লাহ যে উদ্দেশ্যে আমারে আপনারা সৃষ্টি করছেন উদ্দেশ্যটা বোঝার দরকার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তারে আমার জীবন আপনার জীবনও সব স্থানে প্রয়োগ করার চেষ্টা করি ওবিল্লাহি তাওফিক। আরেকটা প্রশ্ন আপনার কাছে এখন, কারণ আমার কাছে লাগে যে আমরা একটু ফিস থেকে শুরু করছি, আমরা একটু বিগিনিংও যাই কি,
আল্লাহ আসলে পারপাস কিতা কইছেন আমরার জীবনের? কারণ আমি তো এবার করে কবিটা দেখলাম যে আল্লাহ যা কিছু কইছেন অকলতা একবারে সাদার খালা হইগুলো সামনে যদি আমরা একটু নজর দেই তাহলে তো আর বেশি কিছু লাগে না, যে সব কিছু দেখো কে এমন সিস্টেমেটিকলি আপনি যদি একটু পারপাসটা কইলেন তাহলে ও কোভিড আওয়ার পরে যেন 109 জন মরিয়ে খবর দিছেন আপনি, এবার কু দিলা 490 জন। এত সব টেকনোলজি থাকা সত্ত্বেও বাস মরা তো যারা লেখা আছে একজনের তো আপনারা 1 সেকেন্ড ডিলে করতে পারছেন না, বাসানি তো আর গেছে না। সো যে আল্লাহ যে কইল যে তোমার যখন তোমার ডাক আইব তুমি দৌড়াদৌড়ি করিয়া লাভ হইতো না, বাংলাদেশে গেলেও খাম হইতো না আর সাগরের তলে গেলেও খাম হইতো না, তোমার যেন আছে যেন লেখা আছে যে এরিয়া তো অনুযায়ী ভাই তুমি এত টেকনোলজিও আর এত হাজার ভেন্টিলেটার লাগাইয়েও খাম হইতো না, তোমার যেদিন যাওয়ার সময় দিন তুমি যাই ভাই। কিন্তু আমরার পারপাস অফ লাইফ কিতা? আমরা কিতার লেগে আইসি? আমরা কিতা আইসি না খালি বাজার করিয়া করো 6 মাস 1 বছর বাজার রাখতাম, আমরা খালি পয়সা বানাইতাম আর মানে আমরা খালি সব ডাক্তার কবিরাজ বানাইতাম, আমরা পারপাস কিতা? হোয়াট ইজ ইট? আমরা পারপাস কিতা? আমরা যেহেতু মরি যাইমু, আপনি কইছেন 70 বছর, আমি মনে করি 63 বছরের উপরে যদি বাঁচি যাই তাহলে আলহামদুলিল্লাহ, বিকজ নবীজি 63 বছর বাঁচছেন, খালি নবীজির বিয়া সাইড খান করার শূন্য তুলে তো হইতো নাই, অনেক সব কিছু শূন্যতর মাঝে আনতে হইব। এখন আমি কই না যে কেউ আমার উপরে আবার রাগ করতা, যারা 100 বছর পাইছেন আলহামদুলিল্লাহ, তারা 100 বছর পাওকে 120 বছর পাওকে আল্লাহর হুকুম যেটা আছে আল্লাহ যেটা পাইয়া আইছেন। কিন্তু আমরা আসলে পারপাসটা কিতা? আমরা লাইফ এই জীবনের পারপাস কিতা? আমরা ইগো কিতার লাগে? আমরা ইনো আইলাম কেনে কিতার লাগে আইছি? আমরা আমার মনে হয় আমরা একটা ছোট্ট বিরতি থেকে শুনে খিজির ভাই, কারণ সব আনলে আনফিনিশ থাকবো কথাটা। সো লেটস গো ফর এ ব্রেক, থ্যাংক ইউ। ভিউজ ওয়েলকাম ব্যাক। কেদির ভাই আপনি শুরু করুক, পারপাস অফ লাইফ, আমরা আসলে জীবনের পারপাস কিতার লাগে আল্লাহ আমরা পাঠাইলা? বিসমিল্লাহির রহমানির রহিম। জলিল ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের মাঝে একখানা ছোট আয়াতের মাঝে আমরা জীবনের মকসুদ, উদ্দেশ্য, গরজ সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মাঝে বুঝাইলা। কইরা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব জাতির একমাত্র উদ্দেশ্য, সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এবং এই গোলামি এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করা এবং পরকালে সাফল্যতা হাসিল করা। আর একটু সহজ করে আমরা পারপাস খুক আছে, আমরা গোলামি তো করতাম ওখান কিতা রেস্টুরেন্ট আস্তা দিন খাম করতাম, নামাজ পড়তাম না, নেই সদকা দিতাম না, নেই মানে আল্লাহর গোলামির কয়েকটা ফাট তুলিয়া দরকার যেগুলো আমরা জীবনে এভরিডে দরকার। আমরা সিম্পল হয়ে একটা 8-10টা টপ সামান্য সিম্পল একটু দরিয়ার এই যে পারপাস অফ লাইফ। তো আমরা আসলে যখন ইবাদা শব্দটা ব্যবহার করি, ইবাদা অর্থ অর্থাৎ ইবাদত যেটা আমরা কই, ওয়ারশিপ করা, ওয়ারশিপটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাঝে সীমাবদ্ধ নাই। আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির উদ্দেশ্যে আমি করিয়া থাকি, তখন এই কাজটা শুধু একটা সাধারণ নর্মাল কাজ থাকতো না, তখন আপনার তামিজুল আদা আনিল ইবাদা এগুলো হওয়ায় যে সাধারণ একটা কাজ তখন ইবাদতে পরিণত হয়ে যাব। তো আমার জীবনের প্রত্যেকটা কাজ, যেমন একটা উদাহরণ দেই আমি জলিল ভাই জিনিসটা বুঝার লাগিয়া, যখন আপনি আপনার ঘর থেকে বাইর হইন, আপনি তো জুতা পরিয়া ঘর থেকে বাইর হইন, সাধারণত আমরা জুতাটা খুব থাড়াউড়া করিয়া আমরা পরি, পরিধান করি আমরা ঘর থাকি বার হই, আদাতান এগুলো হ্যাবিচুয়ালি আমরা করিয়া থাকি। কিন্তু আপনি যখন ঘর থাকি বাইরে হওয়ার সময়, আমি শুধু সিম্পল একটা উদাহরণ দিয়ার, আপনার মাথার যখন আইব ইদান তাআলা আহাদুকুম ফালইয়াবদা বিল ইয়ামিন ওয়া ইদা নাযা ফালইয়াবদা বিল শিমাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে আপনি ঘর থাকি বাইরে হওয়ার সময় আপনার ডাইন পাবো জুতা প্রথমে ফিনবা, এরপরে যখন আপনি কইবা বাউ দেখুক, হঠাৎ করে আপনার হ্যাবিচুয়াল একটা অ্যাকশন তখন ইবাদতে পরিণত হয়ে গেছে, কারণ হইল গিয়া যে আপনার নিয়তের কারণে। অতএব আমার জীবনের প্রত্যেকটা কাজ যখন আমি নিয়ত করমু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশনাদি হাসিল করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি করতাম, তখন আমার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাব। যেমন যারা ঘর থাকি বারুইরা হাজর উদ্দেশ্যে হাজর যখন যাইরা, আপনি ঘর থেকে নিয়ত করিয়া বারুইবা যে আমি আমার পরিবার পরিজনের লাগে আমি
আমি তো রোজই রোজগার করি আর তান খাবানি লাগে তান বরণ পোষণ লাগে, তখন আপনার এই খাসটা এই বাদ হতে হয়েছে। প্রত্যেকটা সুযোগে আপনি ইউটিলাইজ করতে পারবেন, শুধু মসজিদও গিয়া যে আপনি নামাজ পড়তে হইব এই একটা ইবাদত, এগুলো তো বড় একটা ইবাদত, কিন্তু আপনার প্রত্যেকটা খাসরে আপনি ইবাদত হিসাবে পরিণত করতে পারবা, বানাইতে পারবা যদি আপনার নিয়ত থাকে আল্লাহ সুবহান তাআলার রেজামন্দি হাসিল করার উদ্দেশ্য যদি থাকে। আল্লাহ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাব্বির ভাই। আপনার কাছেও আমি ওটা জানতাম সেরম যে আমরা পারপাস অফ লাইফ আমরা আসলে কিতা করতাম, আমরা লন্ডন আওয়ার লাগি বিলাতাইয়া 14-25 বছর পরই থাকতাম না ব্রিটিশ পাসপোর্টের লাগি, আর না মা দেখলাম না বাপ দেখলাম না বিয়া করলাম না শাদি করলাম, খালি তোমার লাল পাসপোর্ট লইও গেল গিয়ে আমরা 20 বছর ওর জীবন শোভন নাই, মানে একটা এক্সাম্পল হিসাবে আপনার আছে কিনা আসলে আমরা পারপাস কিতা লাইফ। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন, আমার শেখ স্যার অত্যন্ত সুন্দরভাবে কোরআন আয়াত দিয়া আমি যেটা সহজ ভাষায় কইতাম পারি, আমরা সিলেটি হলে বেশি সরে যেহেতু সিলেটি মাতি আর আমরা পারপাস অফ লাইফ হইলো গিয়ে খালি মাল খাওয়াইতাম সম্পদ হইলে এটা কোন মানে যদিও আশরা বাট আসলে একবার এক্সাক্টলি হাদিসের সহজ সিলেটি ভাষা অনুবাদ করছে আর দুনিয়া মাজরা আতুল আখেরা, দুনিয়াটা হইলো মাল খামাইবার জায়গা, এটা হইলো মূল পারপাস, এটার হয়ে এক সেগমেন্ট দেওয়া লাগবো, পারপাসটা হয়ে একটা আছে ব্যক্তিগত উন্নতি সমাজের উন্নতি এবং আখেরাতের উন্নতি, ব্যক্তিগত উন্নতি তারে আমরা দরকার ব্যক্তিগত ভাবে আমরা সুন্দর হইতাম মুসলমান হইতাম, সমাজের উন্নতি হলো উখরি জাতির নাস আপনারে আমার আল্লাহ বানাইছে পারপাস অফ লাইফ ইবাদত তো করমু লগে লগে মানবর কল্যাণ করতাম মানবতার কল্যাণ আমরা করতাম। তিন নম্বর দেখতে হইলো আখেরাত ফাকাদ ফাজা ফাউজান আজিমান, আল্লাহ ফরমাইছেন সবচেয়ে বড় পারপাস হইলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, তুমি যদি দুনিয়াতে কিয়া এমন খামানি খামাও যে খামানির বদৌলতে আমার কাছে জান্নাত কিনতে পারো তাহলে তুমি সকল থাকি বড় খামিয়া। আর এর চেয়ে বড় পারপাস যেটা হইলো রিদওয়ানু মিনাল্লাহি আকবার, যে আল্লাহর সন্তুষ্টি আমরা হাসিল করতাম। এখন প্রশ্ন হইতে পারে আপনি যখন বার্সাইরা প্রশ্ন করতাম আমারে যে আমরা কিলা এই পারপাসটার একটা বাদ একটা মেনটেন করতাম, আমি কয়েক একটা টিপস দিতাম পারি। প্রথমত হইলো যে যদি আমাকে আমি আমার লাইফের পারপাসটারে আমরা ফুলফিল করতে হয় তে আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফলে সিনা লাগবো আমার রব হে এরদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান রব তান দে পরিচয়টা যে সুরাদি কোরআন শুরু করছেন ইখানে তান দে তাই আল্লাহ হইছেন না তাই হচ্ছেন রব্বুল আলামিন, আমি তোমারে খাবাই আমি তোমারে ফিন্দাই, দেখো তোমার বাসাইয়া তুমি তোমার কালার চয়েস করছো না, তুমি তোমার শোক কোন জায়গা বইতো আগু তুমি চয়েস করছো না, তোমার ল্যাঙ্গুয়েজ কি তো হইতো আগু তুমি চয়েস করছো না, কোন জায়গা তুমি জন্মিতাই আওটা তোমার চয়েস নাই, খার ঘরে তুমি জন্মিতাই আওটা তোমার চয়েস নাই, তোমার তো কোনো চয়েস নাই, তোমার যখন আমি চয়েস করিয়া কোন খার ঘরে জন্মিতাই কোন এলাকার জন্মিতাই কোন বাসায় মাতবাই কিতা তুমি খাইবাই কোন জায়গা তুমি জন্ম হইবাই তুমি পুরুষ না মহিলা হইবাই সব আমি নির্ধারণ করে দিছি, তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত সুন্দর করে আপনার আমার বানাইছেন ওটাই পরিচয় করে দেওয়া মানে আল্লাহ দেওয়ার লাগি যে তোমার বানানেওয়ালা তুমি নাই বানানেওয়ালা আমি আল্লাহ রব্বুল আলামিন, এই পারপাসের সময় আমরা জানবো যে আমার বানানেওয়ালা আল্লাহ, তখন জানতাম হইব ম্যানুয়ালি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কিলা থানরে খুশি করবার লাগি আমরা শিখাইছেন কোরআন দিছেন এই কোরআন আমরা শিখতাম কোরআনটা কি আমরা ব্যক্তিগত উন্নতি সাধনের লাগিয়া পারপাসটার কিলা মিট করতাম তা আমরা শিখতাম হইব, যখন আমরা শিখমু শিখার লাগি লগে লগে আমরা একটা প্র্যাকটিক্যাল মানে আছে জিনিস রসুল সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই গেছেন ব্যক্তিগতভাবে যে সময় আপনি প্রবলেমও পড়েন খার গেছে যাইতা, সামাজিকভাবে প্রবলেমও পড়লে কিলা সমাধান করতা, দুনিয়ার যে সময় আপনি ইমানও প্রবলেম পড়ে একটারে কিলা আপনি সলভ করতা। ধন্যবাদ, থ্যাংক ইউ খিজির ভাই। আপনার গেছে এখন একটু দূর হয়ে যাইতাম কি হইব, মরার পরে আমরা আসলে কই যাই কিতা হয় আমরা অবস্থা ওখানে একটু কই আমরা একটু সহজ করি আমরা জীবন মনে করি লোকে আমরা পারপাস সার্ভ করলাম যে যতক্ষণ পারি আল্লাহর সন্তুষ্ট লাগি করি আর যেভাবেই করি, আমরা তো এখন আজকে মালিকুল মৌত হয়ে গেল কেউ ক্যান্সারে মরে গেলাম কেউ হার্ট অ্যাটাক করে মরলাম কেউ কোভিডে মরলাম যে বা যেভাবে লেখা হয়েছে ওবা আমরা গেছি এখন যাওয়ার পরে আমরা কই যাইমু কিতা হইব আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার এই জীবনটা দিছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার মৌত দিবা, এই একটা বিষয় আমরার ইমানের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হইলো গিয়া বিশ্বাস করতাম যে আমার মর্ত হইব এবং পরকাল আছে, আসলে এই জীবনটা অস্থায়ী জীবন এবং পরকালের লগে তো কোনো তুলনা হয় না, আমার আসল জীবন হইলো গিয়ে আখেরাত, আমি যদি আমার অস্থায়ী জীবনে সাময়িক জীবনে মনে করি আমার চিরস্থায়ী জীবন, এবং আগে মৌলানায় আমার সম্মানিত মৌলানায় তাই খুব সুন্দর করিয়া কইছেন একটা বিষয় যে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাইতে কোন কোন খাজ করতে হইব, আমরা আসলে এই কয়েকটা খাজ আসলে খুবই সহজ,
এগুলার প্রধান না দিয়া আমি আমার অল এনার্জিরে এক্সস্ট করি আর দুনিয়ায় কিছু ফাওয়াল লাগিয়া দুনিয়ায় কিছু ইয়া করার লাগি অস্থায়ী জীবন কিছু গড়াল লাগিয়া কিন্তু দেখা যায় যে এগুলা করতে গিয়ে আমি কিন্তু আমার আখেরাতের ধ্বংস করেছি অতএব আমার আমার সচেতন হওয়া দরকার আমি আমি আরো অ্যাক্টিভ হওয়া দরকার এবং বোঝার দরকার যে এই জীবনটা হইল কি অস্থায়ী জীবন চিরস্থায়ী জীবন তো আখেরাত আল্লাহ সুবহান ও তাআলায় সূরা তাওবার মাঝে কইরা فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل آخرة تقول كي ترستاي جبون ابون ميتو تاكي شروع يبو ابون عمي قبر سوار اگه امار عمل خورتو يبو ابون قبر تو يلو گيا ماهي باي عمي خوي عرب نزي پو question تا عمار خوي سون افنار كيسو مقدمة زودين افنار عمي دينا تاولي عشر بشو يتا بوزا زي كنو عشو بدن عمار تايم اصلا الله رسول صلى الله عليه وسلم حدث شريف المازي خوي ده إن القبر أول منازل الآخرة যে কবরটাই হলো গিয়া আপনার আখেরাতের শুরু মানে সিম্পল ভাষায় আমি কই যে আখেরাতের একটা স্টেশন আছে প্রথম ইন্টারভিউ হইব কি কবরের জিন্দেগি বরজখের জিন্দেগি এরপরে হইল কি মেইন ইন্টারভিউ হইল কি যখন আপনি ময়দানে মাহশর আল্লাহ পাক পরবর্তীকারের সামনে যখন আপনি হাজির হইবা কিন্তু আপনার আখেরাতটা শুরু হই যার যখনই আপনার রূহ তারে কবজ করইব আপনার আখেরাত শুরু হই গেল এবং রূহটা যখন কবজ করে ওর এখানে একটা বিশাল ওয়াকিয়া এখানে একটা বিশাল বিষয় আছে এখানে যেটা আমরা শুরু করি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি আপনি বিষয়টা লইয়াই বা যে জানতারে কিভাবে কবজ করে জানটা কবজ করার পরে আসলে রুহর লোকের সম্পর্ক মাহি ভাই আমরা জিসিমর লোকের কোন সম্পর্ক আমার সময় আছে আপনি বলতে আপনার আপনার লাগি এখন আমার 40 মিনিট আছে সম্পর্ক মানে ও কারণে কবি উর্দুতে কইরা যে মুঝে ইয়ে ডর হ্যায় কে দিগে জিন্দা তু না মর জায়ে কে জিন্দেগানি ইবাদত হ্যায় তেরে জিনে সে আসলে হইছে যে আমরা রুহর লোকের সম্পর্ক বটির তো আসলে কোনো মূল্য নাই যখন আমি দুনিয়া থেকে বিদায় নেই বটির তোর কবর রাখো সম্মানার্থে একটা সম্মান আছে বটির ঠিক আছে এহতারাম আমরা কবর দেবো কিন্তু আসল জার্নি হইল গিয়া যে হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ দ্য জার্নি অফ দ্য সোল টুওয়ার্ডস দ্য প্লেস অফ ট্রানকুইলিটি আমার রুহর যাত্রা আমার রুহর সফরটা হইল গিয়া যে সুখর জীবন আমার চিরস্থায়ী জীবন এই সময়টা শুরু হয় যখনই আমার জান কবজ করে জানটা যখন কবজ করা হয় তখন এই যে একটা মুহূর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে কইরা যদি মানে যার জান কবজ করে হয় তাই যদি আমলদার মানুষ হইয়া তখন তার জীবনের উদ্দেশ্য বুঝিয়া তখন তার জীবনটা আল্লাহ সুবহান ও তাআলার আইন কানুন অনুযায়ী আল্লাহ সুবহান ও তাআলার বাতাইয়া দেওয়া তরিকা অনুযায়ী তাই জীবন যাপন করেন আল্লাহর হাবিবর বাতাইয়া দেওয়া তরিকা অনুযায়ী জীবন যাপন করেন হারাম রে পরিহার করেন হালাল রে তাই পাকড়াও করিয়া ধরেন সব ক্ষেত্রে আল্লাহ সুবহান তাআলা যে বিষয় তারে সাইরা প্রাধান্য দেন এই মানুষের যখন জান কবজ করে হইব তাই চোখ দিয়ে যতদূর দেখতে পারবেন ততদূর ফেরেশতা হল আইয়া হাজির হইবা হাজির হইয়া তাহলে প্রথমে সালাম দিবা সুবহান আল্লাহ আল্লাহ সুবহান তাল্লাহ আমরা রেও মানুষ গুলা অন্তর্ভুক্ত করুক যারা রে ফেরেশতা আইয়া প্রথম সালাম দিবা প্রথম সালাম দেওয়া মানে আপনি কিন্তু আপনি আখেরাত কামিয়াব যে আপনি বুঝিলতা যে এই মুহূর্ত থেকে আপনি কামিয়াব কিন্তু এই উচ্চ মাকাম আপনি এইভাবে উত্তীর্ণ হইতে চাইলে আপনি কিছু হাজ করতে হইব জীবন অস্থায়ী জীবন রে আপনি চিরস্থায়ী জীবনের উপরে আপনি প্রাধান্য দিতে পারবেন না আমি মানে আর একটা বিষয় আমি কই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তো আসলে জলিল কদর সাহাবী তাই দুনিয়া থেকে বিদায় নিলা ফাইতিশ জিল হজ একবারের শেষে বৎসরের একবারের শেষে উস্ত শিলা তাহলে শহীদ করা হয়েছিল তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচলা কত বৎসর কোন রেওয়ায়ত আছে 63 বছর মৌলানা যদি রং হয়তো আপনি দরিয়া দিবা 63 বছর একটা রেওয়ায়ত আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলা তার ওয়াফাত হইল 11 হিজরি তো 24 বছর পরে উসমান রাদিয়াল্লাহু আনহু মারা গেলা ফাইতিশ হিজরি বর্তমানে হইল গিয়া 1442 হিজরি রানিং এখন তাই ই অত বৎসর কই আসলা জলিল ভাই অত বৎসর তাই কই উসমান রাদিয়াল্লাহু আনহু তাই তো তাই বরজখর জিন্দেগি তাই কিয়ামত শুরু হয়ে গেছে সুবাহান আল্লাহ বাঁচলা 63 বছর কই বড় তাই অলরেডি 1407 বছর সুবহান আল্লাহ আসলে আমরা কি দুনিয়ায় আখেরাতের লোকের তুলনা করতাম পারি ওয়ামাল হায়াতু দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা এবং যারা আরবি ভাষা জানেন মায়ে নফির পরে হরফে ইস্তিসনা আইলে ইউফিদুল হাসার খুবই সীমিত খুবই সীমিত এই জীবনটা আল্লাহ সুবহান তাআলা আমরা দিছেন লিহাজা এই সময়টা আওয়ার আগে আমার জীবনটা লেটস চেঞ্জ আওয়ার লাইফ আপনি আপনি বারজাক শব্দটা কইছেন ওরা একটু বুঝাইয়া হোক আমরা রে কয়েক মিনিট নেউকাও কানো
জি তো বারজাখ আসলে গো কোরআনে কোরআনের একটা শব্দ আমি যে আগে আয়াত তেলাওয়াত করলাম হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত قال رب ارجعون لعلي اعمل صالحا فيما ترك قال تهم ترى من الله سبحانه وتعالى يقول كلا انها كلمه هو قائلها ومن ورائهم برزخ الى يوم يبعثون برزخ لوجيا قبر الزندگی برزخ روي যে প্রথম যে সময়টা কাটানো হইব মানুষের কবরের জিন্দেগীর অনেক বছর মানুষের সময় কাটাইব কবরের জিন্দেগীর আল্লাহ তাআলা আলা ওয়া আলাম আল্লাহ বালা জানন যে কখন আল্লাহ সুবহান তাআলা কবর থেকে মানুষের তুলবা তো বারজাখ হইল গিয়া ও জীবন কবরের জীবন যে বারজাখ হয় বারজাখ হয় আল্লাহু আলাম থ্যাংক ইউ সাব্বির ভাই জি কবরের জীবন তো রাখ হইল কে আপনি আমরা গ্রেইব কিতা অবস্থা আমরা তো থুইয়া ইল্লাম তো কিছু দূরই আওয়ার পরে কি তো হইব আর কিলা শুরু হইবে একটু খৌকা কয়বরের মাঝে আমরা অবস্থা কিতা তুই আইলাম অত্যন্ত সুন্দর একটা টপিক আমি আসলে ধন্যবাদ দিলাম আপনারে বিশেষ আজকে স্ক্রিপ্ট নাই কিন্তু আমার প্রোডিউসারের কাছ থেকে কোনো স্ক্রিপ্ট আইছে না আপনার হলে আমি গল্প করলাম তোরা ঠিক আছে সুন্দর সুন্দর টপিক আমরা কবরের ব্যাপারে কবরের জিন্দেগি ব্যাপারে আপনারে আমরা কিছু মাথিয়া আর শেখে যেটা কইছো অত্যন্ত সুন্দরভাবে কইছো একটা বারজাখ কইলো গিয়া আপনারও যে আমরা এখন তিনটা লাইফ আমরা বর্তমানে আমরা একটা স্টেজও আছি এটা হলো হায়াত আমরা দুনিয়ার দিন দেখি এর বাদে মাঝানো কবর আছে তাহমুদ একটা আমরা কেয়ামত ওয়ার আগ পর্যন্ত এই লাইফটা হইলো পারজা শেখ সাহেব অত্যন্ত সুন্দরভাবে কইছে না বাট একটা কেয়ামত শুরু হইব হাসর ময়দান বিচার দিন তা কি এটা হইলো কি আপনার হাসর ময়দান এখন কিতা লাগে হইলাম আপনারে অত্যন্ত আপনি ভাগ্যবান আজকের যে প্রোগ্রামটা করলা কারণ হাদিস হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভাগ্যবান তোমাদের মধ্যে এবং বুদ্ধিমান খেয়ে বলে সবচেয়ে বুদ্ধিমান হইলো যে মৃত্যুর কথা বেশি আলোচনা করে মৃত্যুর কথা আমরা যে কবর আর বরজখ যে আলোচনা করতাম এটা মূল পারপাসটা হইলো যে আমরাও এই যাত্রী আমরা যারা আগে গেছেন গিয়ে মানি না আমরা যাইতাম না আলোচনা করি শেষ না বরং আমরাও একদিন সমান জিনিসটা এক্সপিরিয়েন্স করবো কুর্তুবী রহমতুল্লাহ আলাই গিয়ে একটা সুন্দর একটা কোর্ট খরচাইন বর্ণনা করেন যে মানুষের বেশি আলোচনা করে মৃত্যু লইয়া তারে আল্লাহ তিনটা সম্মান দান করেন আর আমি মনে করি চ্যানেলের সব পক্ষ থেকে আপনারা যে আজকে প্রোগ্রাম করছেন আপনারা সহ আমরা যারা দেখিয়া সকলরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা সম্মান দিয়ে সম্মানিত করবা যারা বেশি করে মৃত্যুর কথা আলোচনা করে তিনটা সম্মান কিলা কিলা দিবা যে ফয়লা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তাজিল তোবা নিজরে ফয়লা ফটফটাই আল্লাহর কাছে সরি হওয়ার লাগি তোবা করার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবা নেশাত ফিল ইবাদা আমরা যে ইবাদত করবো ইবাদতের মধ্যে দিল রাখবো আমরা আর মানে যে সময় খুশু খুজু যেভাবে দরকার এইভাবে খুশু খুজুর সাথে আমরা ইবাদত করতাম পারবো এর বাদে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া কেনাতুল কাল মনের শান্তি মনের শান্তিটা দরকার অনেক সময় আছে দুনিয়ার সব তো আমরা কাছে আছে সোনার ফলক সোনার সপ্তাহ এর বাদে পেরেশানি কোনো শেষ নাই এই মনের শান্তিটা পাওয়া যায় কারণ আমি তো এই মুখিত সমস্যা নাই দুই দিনের জিন্দিগি যে কোনোভাবে শেখে যখন হয়েছেন যে জিন্দিগিতে একেবারে সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জিন্দিগির লাগে অত টেনশনও দরকার নাই আর যদি আমরা না করি তাহলে কিন্তু তিনটা বিপদ আছে এই বিপদটা কি বাঁচবার লাগে কবর আলোচনা বর্জকর আলোচনাটাই যদি মৃত্যুর আমরা এই আলোচনা না করি তাহলে তিনটা বিপদ বিপদটা কিটা যে আমরা তোবা করতে দেরি হইব নিজে তাহমু গুনার মধ্যে লিপ্ত দুই নম্বর হইল সব সময় আমরা মনের মধ্যে একটা অশান্তি থাকবো তিন নম্বর হইল ইবাদতের মধ্যে কোনো খুশু খুশু মজা পাইতাম নাই এই কারণে আমরা আলোচনা করবো যে কবর কবরের যেটা বিষয়টা ফয়লা যেটা হয়েছে শেখ সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে একটা সূরা নাযিল করেছেন সূরা আন-নাযিআত আন-নাযিআতি গারকান ওয়ান-নাশিতাতি নাশতা আল্লাহু আকবার এগুলো হইলো গিয়া রুম খাড়া হয়ে যাওয়ার মতো আয়াত যে সময় আপনার সামনে মালাকুল মউত সুবহানাল্লাহ যদি আপনি আমি জান্নাতি হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে জান্নাত তুলিয়ে দেওয়ার সামনে আর এই যে এত আলোচনা করার বাদ দেওয়া আমরা যাই কি ফয়লা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়কালীন যে অবস্থা যে নবীজি মাসুম যে নবীজির কারণে দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত নিয়ামত দিছেন কোরআনের মতো নিয়ামত টান্ডে দিছেন আখেরি নবী বানাইছেন ও নবীজি দোয়া করেন আল্লাহু হাসিবনি হিসাবাই ইয়াসিরা রব্বুল আলামিন আমি তো চাইলাম গিয়ে কবর কিন্তু আমারে আগে হিসাবটাকে তুমি আমার আসান করো আমার যেন হিসাব নিকাশটা আসান হয় যে নবীজির কিচ্ছু নাই কোনো গুণা নাই মাসুম এর বাদে নবীজি আপনার তাই অত পেরেশানি করা তাহলে আপনি আমি কি একটু ক্লিক মানে আপনার আমার ব্রেনও কি এই জিনিসটা চিন্তা আবার দরকার নাই যে আপনি আমি এই ফটোর যাত্রী হইলাম কি সামান আপনার আমার মানে আপনার আমার আতো আছে যে কবর যাত্রী হয়ে যাবো গিয়া আর কবরের সামান আমার কাছে কিচ্ছু নাই এই কারণে আমরা দোয়া করি সবসময় আল্লাহ মৃত্যুর ফতর যাত্রী বানাইবার আগে আগে কবর নেওয়ার আগে আগে কবরের সামান তৈরি করার তৌফিক দাও আর সামানটা কি দেবো কা তিনটা সামান লইয়া যাওয়া লাগবো ফয়লা একবারে কবরের গাঠিত এখানে যদি ফাঁস তাহলে আপনি বাকিগুলো তো ফাঁস আর এগুলো যদি আপনি ফাঁস না করেন সব গাঁত আপনি আটকে দিবা তিনটা সামান কিটা
ফয়লা আপনার জিকাইবা ও যে ফয়লা জান আমি কইছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ পরিচয় দিছি ওখান জিকাইবা হন কয় বড় গিয়া মার রব্বুকা তোমার খে খাবাইছে খে ফিন দেইছে তোমার খে রাখছে খে মত দিছে খে হায়াত দিছে উত্তর দেওয়া লাগবো ওমা দিনুকা তোমার সমস্ত জীবন চলার ক্ষেত্রে খারে তুমি আদর্শ মনে করছো তোমার দিন কি আছিল ইসলাম যদি কইতাম পারি আপনি আমি ধর্ম আমার ইসলাম আছে তাহলে আপনি ঠিক চিহ্ন পাইবা ফাঁস তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি তুলে ধরা হইব চিন্তনি তুমি চিনতে হইলে আপনি আমি নবীওয়ালা জিন্দগি নবীর সুন্নতওয়ালা জিন্দগি নবীর আখলাকি জিন্দগি হালাল হারাম থাকি মানে তমিজ করার জিন্দগি একটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যালি করিয়া যাওয়া লাগবো তাহলে খবরের এই গাঁট ফয়লা তিন প্রশ্ন তো আপনি আমি ফাঁস করতাম পারবো আর এই তিন প্রশ্ন যদি ফাঁস করিলাই ইনশা আল্লাহুল আজিম হাসরের ময়দানের সময় আল্লাহর দরবার উঠবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে রাখছেন যে দুনিয়ার জিন্দগি তোমার গুনারে ডাকিয়া রাখছি কবরের জিন্দগি তো তিন প্রশ্ন তোমার ফাঁস করাইছি হাসরের ময়দানও তোমার আর শর্মিন্দা করতাম না ইনশাল্লাহ বিনা হিসাবে তোমার আমি জান্নাত দান করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে কবরের সামান তৈয়ার করার তৌফিক দান করুক আমিন তো সাব্বির ভাই এখন তো আমরা এমন গুমো ফর্মু কিয়ামত পর্যন্ত একটু আগে আমরা খিদির ভাইয়া কইছেন যে এক গুমে যার কি কতদিন এলাই কাফ সুরা পড়লে তো আমরা যদি আমরা এখন পাস করিলে তো আমরা কিন্তু খুব আরামে ঘুমাইমুনি না খুব অশান্তির মাঝে ঘুমাইমু কিলা থাকবো একটু খুকা এটা অবশ্যই হাদিস পরিষ্কার আছে যে সময় মানুষ একজন মুমিন মানুষ কবর যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করে দেয় এই জান্নাতের সমস্ত নিয়ামত এখান থেকে তিনি বুক করা শুরু করে হাজার সময় আল্লাহ সুবহানাহু তাআলা আমরা হিফাজত ফরমা যদি কেউ জাহান্নামী হয় ওখান থেকে তার জাহান্নামের শাস্তি বুক করা শুরু হয়ে যায় ধন্যবাদ থ্যাংক ইউ খিদির ভাই আপনার কাছে এখন নবীজির হার্টশিপের দুই একটা কাহানি হোক আর আমি শিবির ভাই কাছে সাহাবি ওগুলোর দুইটা দুইজন সাহাবির একজন ফিমেল সাহাবির কথা কইবা আর একজন মেইলের কথা ফিমেল সাহাবি বলতে একজন কম্পেনিয়ানের কথা কইবা সো আমি জাস্ট নবীজির দুই একটা হার্ডশিপ যে তানা তো মা বাবা আসলে না তান আমলোর দুই একটা হার্ডশিপ হোক আমরা যে আমরা যাতে ভীত হই না যে আমরা বাপার আইলিছি মার আইলিছি আই আন্ডারস্ট্যান্ড মানুষের ফিলিং কিন্তু আমরা যদি কম্পেয়ার করতাম পারি না বুঝতাম পারি না তাহলে আমরা কিন্তু আসলে আমরা সমাজের মাঝে এমন অবস্থা ওর ডিভোর্স এমন বাড়ছে সুইসাইড বাড়ছে মানুষ ডিপ্রেশন বাড়ছে মানুষ পাগল হয়ে যায় কিছু কিছু মানুষ আই আপনি আমরা দুইটা ছোট্ট ছোট্ট দুইটা গল্প হোক আমার যে আপনি একটা সাহাবি হোক একটা নবীর উপরে হোক আমরা শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে দুনিয়ায় থাকি যখন দুনিয়ায় আনলা তান আওয়ার প্রথম পর্যায়ে থাকি লইয়া একবারে তান ওয়াফাত পর্যন্ত তান পুরা জীবনটাই আসল কষ্টর জীবন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবারে শৈশব থাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল কাউনাইনে তাইন কষ্টটার এক্সপিরিয়েন্স কররা যখন তান বাবারে আরাইলা মারে আরাইলা এতিম হয়ে গেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে সান্ত্বনা দিলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহা সুরার মাঝে আল্লাহ হাবিবের সান্ত্বনা দিলা যে আপনি এতিম হইলেও আমরা কিন্তু আপনার দায়িত্বে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সান্ত্বনা দিলা এরপরে আমি এই মুহূর্তে একটা ওয়াকে আমার জেহনের মাঝে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছিলা যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের সবচেয়ে কষ্টের সময়টা কোনটা আছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান দেখইলা যখন তোমার মানুষে আমারে কষ্ট দিল ওরকম হাদিস শরীফের মাঝে আইছে অর্থাৎ তায়েফের মানুষে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তান নিজর ভাষায় কইরে এই সময়টা আমার লাগে খুব কষ্ট আছিল মক্কাতে আমি দাওয়াতি খাজ করছি তৌহিদর বাণী লইয়া তৌহিদর পেগাম লইয়া আমি দাওয়াতি খাজ করার চেষ্টা করছি কিন্তু মানুষে গ্রহণ করছে না নিজের মানুষে গ্রহণ করছে না আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ গ্রহণ করছে না বন্ধু বান্ধব যারাই আসলা তান করিম যারা তান রে আগে আলামিন হইতো যখন তৌহিদর বাণীর পেগাম শুরু করলা তখন তারও দেখা যায় তান দুশ্মন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা লইয়া তো তায়েফ গেছিলা এবং তাইফবাসী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছে না বরং তান রে আঘাত করছে কষ্ট দিছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারনুল মানাজিল নাম স্থান আইলা জিবরিল আমিন আইয়া কইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দে কও যে আল আখশাবাইন দেখরা মক্কা শরীফের দুইটা ফাহার যে বিশাল ফাহার জবলে আবু কুবাইস জবলে কুয়াইকিয়ান ও দুইটা ফাহার দিয়ে আমরা তাইফবাসীরা ধ্বংস করে দিলাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টর মাঝেও যে এত অপটিমিস্টিক আসলা আশাবাদী আসলা আল্লাহর হাবিবে কোন কথা কইছিলা
আয়েশা রাদিয়াল্লাহু আনহারে কিন্তু পুরাটা বর্ণনা করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে লাআল্লাহু আন ইয়াখরুজ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কইলা যে না, এরার যদি আমি বদদুয়া দেই, এরারে যদি আমি কই বলে এরারে শাস্তি দেব, এরার যে পরবর্তী যারা আইব, আমি আশা রাখি তারার মাঝে এমনও মানুষ হইব যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। নবীউর রহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টর মাঝেও অপটিমিস্টিক আসলা। আজকে এই ওয়াকিয়াগুলা, এই ঘটনাগুলা, সেগুলা থেকে আমরার জীবন ও শিক্ষা নেওয়ার দরকার। আমরার যত বড় পরীক্ষা হোক না কেন, আসলে আমরা কি আমরার জীবন, আমরার যে পরীক্ষা আম্বিয়া আলাইহিমুসসালামের পরীক্ষার লোকের তুলনা হয়নি। আশাদুন নাসি বালা আন আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হইল আম্বিয়া আলাইহিমুসসালাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় তো এমন অবস্থা আছে যে যেগুলো আমরা সবসময় হইয়া থাকি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস বর্ণনা করা, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজিন মিন শাঈরিন ইয়াউমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় তো এমন অবস্থা আছে যে একটা না দুই দিন তাই বালা রুটিও তাই খাবার হিসাবে গ্রহণ করছেন না। আল্লাহর হাবিবর কথা কই, আমরা ডাইনিং টেবিলে বইলে আসলে আইটেমের অভাব নাই। আমি যেগুলো আমার আমার লাগি যথেষ্ট হচ্ছে, বেশিও আমার কাছে আছে, আমার চাহিদার চেয়ে বেশিও আল্লাহ সুবহানাহু তাআলা দিছেন, তারপরে আমরার কমপ্লেইনের লিস্টটা মানে অনেক লম্বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের অপটিমিজম কিলা আমরা প্রয়োগ করতাম, আশাবাদী কিলা থাকতাম, বেসবর হইতাম না, কিলা সবর ইখতিয়ার করতাম, আল্লাহ সুবহানাহু তাআলার ফয়সালার উপর কিভাবে আমি রাজি খুশি হইতাম, সবগুলা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু তাআলাই লিপিবদ্ধ করিয়া রাখছেন। আপনি কইলে একজন সাহাবির কথা, তো আসলে সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করলা, অনেকেরও বিরাট অবস্থা আছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তান জীবনটা টোটালি পরিবর্তন হইল। আমি একজন, আমার মনে হয় আমি সাহাবির কাহিনীটা আপনার কাছে ব্রেকার ফরাই শুনি আপনার কাছ থেকে, আনলে মাঝখানের মধ্যে ব্রেক হয়ে যাই মুগি। সো লেটস গো ফর এ ব্রেক ভিউজ, লেটস গো ফর এ ছোট্ট বিরতি। থ্যাংক ইউ। কারণ কোভিডও মানুষ মরা দেখে আমরা এখন মেন্টালি মেন্টাল এফেক্ট হয়ে গেছি। আমি আসলে কিছু বুঝলাম না, কিতা ওর না ওর, বিকজ মরমুজের আমরা তো এখানে লেখাও আছে, আইজ মরি আর কালকে মরি, মরতে তুইব। কারণ 113 বছর পর্যন্ত হাইয়েস্ট এক মহিলা আছেন, আর নাহলে অ্যাভারেজ মানুষ 100, আর 70-80 ভিতরে অকলেও শেষ, 60-70 ভিতরেও শেষ মোটামুটি। আর বাকি আর কি জাস্ট ইঞ্জেকশন 50টা লওয়া লাগে, ট্যাবলেট 10টা খাওয়া লাগে, ছয়টা, ভেরি ফিউ পিপুল ফিট তখন। কিন্তু এই কোভিডের মহামারীর মাঝে আমরা এত মেন্টালি ডিস্টার্ব, মেন্টাল হেলথ ইস্যু হয়েছে। আবার অনেকে নিজেরে মাফ করতে পারে না যে আমার পুরানা জীবন, পাস্ট জীবনে আমি একটু ভুল করছি, এখন সংশোধন কিলা করতাম, আর লাগি মনে করি যে আমি আমার বাবারে আপসেট করে লিয়েছি, আমার মারে আমি আপসেট করে লিয়েছি, মানে যত রকমের অ্যাংজাইটি ডিপ্রেশনস। আমি আই জাস্ট ডোন্ট নো আপনি কিতা কইবা যে আপনি সাহাবিরটা খোয়ার পরেও আমার স্ট্রেইট ওয়ে খোয়া যাইবা যে আমরা যেবা যারা রিয়েলাইজ করছি যে আমরা আমরা মা বাবার লোকের একটু ভুল করছি, বা আমরা আত্মীয় স্বজন হলে ভুল করছি, আমরা লাইফও কথা শুনছি না বা কথা শুনছি বা হোয়াট এভার ইট ইজ, আমরা এখন রিয়েলাইজ করছি যে আমরা একটু ভুল করে নিয়েছি, বাবা মারা গেছেন, এখন আমরা বাবার খবরও গিয়া খানরাম বা হনু গিয়া খানরাম, ডিপ্রেসড হয়ে গেলাম, এই সবরও নাই, আল্লাহর উপরে ভরসা নাই, আমরা উই আর নট লুকিং ফরওয়ার্ড সামনের দিকে। আমি আজকের প্রোগ্রামটা আমি সেট করছি গতকালকে আমি যখন ইস্ট লন্ডন গেছি, দুই তিনজনের লগে আলাপ করছি, কিন্তু সবও দেখলাম যে হতাশ, কেউ কেউ নাইলে এবার আর আইসেন, আর এই অকুলো দেখা যায় একটু এলোমলো হয়ে গেছেন। এর লাগে আমি চিন্তা করলাম যে না, এই কয়েকটা সানডে আমরা একটু আল্লাহর লইয়া একটু মারতে হইব, বুঝেই তুইব, আমরা নিজেও বুঝলাম, আপনার কাছ থেকে শিখলাম, বিকজ প্রত্যেকের মাঝে একটা ফেয়ার আইসে যে আমি তো আসলে বিশাল বড় ভুল করছি, আমার বাপরে মায়া করছি না, অন্তত বাপ গেছুন গে, ওই আমি তো একটা বিশাল কথা বলছি, আমার বাপে বিয়া দিতে আসলাম, আমি বিয়া বইছি না, বিয়া করছি না, মানে অল দিস থিংস। এখন মানুষের হঠাৎ বাবা নাই তো মায়া বাড়ি গেছে, আর যখন বাবা জীবিত আসলা, বাবার লাগে কিচ্ছু করছি না। আমি জানি আমি আস্তে আস্তে মাতলে অনেকে রাগ করিলাম, বাট দিস ইজ দ্য ওয়ে আই এম, আমরা যখন যেটা দরকার আছে এটা করছি না, এখন তারা গেছুন কি এই পৃথিবীটা কি, হোয়াট এভার রিজন ইজ, আল্লাহ নিছুন কি, আমরা এরা এরারে কিতা হইতাম, এরা এখন যদি মেন্টাল হেলথও গিয়ে আরও ট্যাবলেট ওষুধ খাইয়া যদি এরা আরও ডিপ্রেশনে হামাইয়া মারা যায়, এরার কিছু একটা সলিউশন আপনি দিত। এবার তবে সাহাবিরটা শুনিয়া আপনার এটা শুনবো, এরপরে সাব্বির ভাই কিছু যাইমু, আর এরপরে সাব্বির ভাইয়ের লগে আমি 10-15 মিনিট স্পেন্ড করবো, আপনি
5 মিনিটে লাস্টে আমরা লাগি মুনাজাত করব আমার প্রোগ্রামে আপনি মুনাজাত করছেন না আপনি মুনাজাত করবা পরে যে আমরা আমার হাফিজ মনিরউদ্দিন সাহেব তার ওয়াইফ সামান্য সুস্থ হইছেন তারা লাগি দোয়া করবা অনেক মারা গেছেন এভরিডে লাস্ট উইক আমি 60টা জানাজা যাওয়া লাগছে মানে এমন অবস্থা যাওয়াই লাগে কারণ এর লাগি আমি বুড়ো হইছি মানে বড় হইছি তারা বুড়ো হয়ে গেছেন বাট দেয়ার অনলি 60 দেয়ার অনলি 51 এরা এই পৃথিবী ছাড়িয়ে গেছেন কি রাইট আমার আর বকবো কিনা আপনার শুনি জি মহতরম সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করার প্রথম পর্যায়টা কি দেখা যায় যে তান জীবনও কঠিন কঠিন ইমতেহানের সম্মুখীন হওয়া লাগছে এগুলো স্বাভাবিক মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হয় মুমিন যখন ইসলামের দৃঢ়ভাবে তার জীবনের প্রত্যেক স্থান বাস্তবায়ন করার চেষ্টা করে পরীক্ষা আইব এগুলো হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সাহাবায়ে কেরামের প্রত্যেকের জীবনে একবারে প্রথম সাহাবি থেকে লুই একবারে শেষ সাহাবি পর্যন্ত দেখা যায় যে প্রত্যেক কিন্তু কেউ উল্লাস করছেন না আনন্দ জীবন যাপন করছেন না বরং কঠিন ইমতেহানের সম্মুখীন হওয়া লাগছে একটা উদাহরণ দিয়ে এবং এই উদাহরণটা আমরা লাগে যথেষ্ট এই সময়ে কোভিডের সময়ে যে আমরা হতাশ হইতাম না মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসাব ইবনে উমাইর আল আবদারি একজন স্বল্প বয়সের একজন সাহাবি আসলাম তান্দে হওয়ায় আউয়াল সাফির ফিল ইসলাম ফার্স্ট এম্বাসিডার অফ ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান্দে বাআথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাব ইবনে উমাইর ইলা আহলিল মদিনা লিয়াতাআল্লাম আল কুরআন তান্দে স্বল্প বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মদিনা শরীফ পাঠাইছেন তান্দে কুরআন মানুষের কুরআন পড়াইবার লাগিয়া কিন্তু মুসাব ইবনে উমাইর যখন ইসলাম গ্রহণ করলা তান পরিবার পরিজন হকলে তান্দে রদ করলা তান্দে রিজেক্ট করলা যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিন গ্রহণ করছো যদি এমন অবস্থা হয় তাহলে তো তুমি আমার পরিবারের অন্তর্ভুক্ত নাই মুসাব ইবনে উমাইরের এমন অবস্থা আছে হাদিস শরীফের সরার মাঝে আইছে ফাখির মিন আসিয়াব ওয়া নাদির মিন আল উতুর আমরা যে এখন ফিন্দি প্রাডা রালফ লরেন আর ডিজাইনার ক্লোদিং নানা ধরনের আছে তাই হল সময়ের মানে দামি কাপড় কিনতা ফাখির মিন আসিয়াব ওয়া নাদির মিন আল উতুর সবচেয়ে ভালো পারফিউম কিনতা কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তান পরিবারের সবগুলা থানগাছ তাকে নিলা গিয়া সুবহানাল্লাহ কিন্তু মুসাব ইবনে উমাইর তাই তো হতাশ হইলা না যে আমি তো সব তা হারাইলাম পরিবার হারাইলাম ধন সম্পদ হারাইলাম বরং মুসাব ইবনে উমাইর তান ইমানটা আরো পাকাপোক্ত মজবুত হইল এবং মুস্তাফা আল্লাহ যে আল্লাহর হাবিবে যে ওয়াদা করছেন যে পাক্কা মুমিন হইলে আপনার ইমতেহান আপনার জীবন আইব তো এরকম অসংখ্য অসংখ্য ওয়াকেয়া গুলো আছে ঘটনা আছে যেগুলা থেকে আমরা শিক্ষা নিতাম পারি ফাবাইলুস সাহাবা মানে ইউসুফ কান্দাহলবি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে ওগুলো আমরা পড়ার চেষ্টা করবো বিইজনিল্লাহি তাআলা সাহাবায়ে কেরামের জীবনী এগুলা নিয়ে একটু গবেষণা করি আমরা জীবন থাকে এগুলা দিয়ে আমরা পরিবর্তন করতাম পারি আমরা যারা দুনিয়া থেকে বিদায় নিছন গি তারার লাগে বেশি বেশি দোয়া করতাম জলিল ভাই যারা জীবিত আছেন তারার লাগেও দোয়া করতাম মা বাবা যারা দুনিয়া থেকে গেছেন গিয়ে অবশ্যই তারা তো আমদার উপরে চির চির আমরা তো চির ঋণী তারার কাছে লিহাজা বেশি বেশি দোয়া করতাম জীবনটা পরিবর্তন করার চেষ্টা করি আর হতাশ হইতাম না হাফিজ ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি কইরা যখন বন্দারে পরীক্ষা করা হয় আর আমি শুধু তিনটা বিষয় কইয়াম ও কারণে মানুষরে আসলে উৎসাহিত করার লাগিয়া মানুষের অন্তরে সমৃদ্ধ করার লাগে যে আমরা হতাশ হইতাম না আমরা পজিটিভ থাকতাম আল্লাহ পাক পরবর্তীকালে যখন মানুষের ইমতেহান দেন আসলে ইমতেহানের মাধ্যমে তার তিনটা জিনিস দিতা চাইন প্রথম হইল গিয়া যে তার কোনো বালাই চাইন এবং এই কথাগুলো আমার নাই এই কথাগুলো এখানে মৌলানা সাব্বির সাবাইছেন যে তানো কথা নাই এগুলো হইল গিয়া সাইয়দুল কাউনেইন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে হাদিস শরীফের মাঝে কইরা মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন বন্দার বালাই চাইন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামরে কোন একটা পরীক্ষা দেন আল্লাহু আকবার পরীক্ষা যদি আপনি অটল থাকতে পারেন অবিচল থাকতে পারেন তাওয়াক্কুল রাখেন তখন আপনি এই পরীক্ষা থেকে আপনি ফায়দা নিতে পারেন এবং আল্লাহ আপনারে খেয়ে দিবা দ্বিতীয় হইল গিয়া ইজা আরাদা আল্লাহু বিআবদিহি খাইরান আজ্জালা লাহু আল-উকুবাতা ফিদ দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইলেন যে যখন বালাই চাইন আল্লাহ আপনারে উত্তীর্ণ করতে চাইন আল্লাহ মাকাম দিতে চাইন আল্লাহ যখন আপনার দরজা বুলন্দ করতে চাইন তখন আল্লাহ সুবহান তালা আপনার পরীক্ষা দেন সুবাহ এবং তৃতীয় গিয়া যখন আল্লাহ সুবহান তালা আপনার গুনা খাতা মাফ করে দিতে চাইন তখন আল্লাহ আপনার পরীক্ষা করুন কাফারাতুন লি খাতায়াহু যে ইমতিহানের কারণে আপনার গুনা আল্লাহ সুবহান তালা মাফ করিয়া দিলা সুবাহ এই রিওয়ার্ড গুলা এই পুরস্কার গুলা হাল লাগিয়া
পরীক্ষার সময় যে পজিটিভ থাকে, হতাশ হয় না, সর্ব অবস্থায় এই বিষয়টা মান্যা নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পর্যবেক্ষণ করা, সব দেখরা, যিনি আস-সামি এবং আলিম, সব গুণরা এবং সব দেখরা, এগুলো আল্লাহর ফয়সালার ভিতরে তার পর্যবেক্ষণ করা, আমি সিদ্ধান্তটা মান্যা নিলাম গিয়া। এবং সাহাবায়ে কেরামের এই আদতটা আছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার শেষ বয়সও তাই তার শোকর জ্যোতি, শোকর পাওয়ারটা তাই লুজ করলাম। তখন তাম দেখো ওই লোকে যে আপনি দোয়া করুক, আপনি তো আমরার মাঝে ওজন অলি আল্লাহ হইতাম পারি আপনারে মুস্তাজাব দাওয়া, আপনি দোয়া করুক, তাই হইলা কাদারুল্লাহ আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আল্লাহর ফয়সালাটা আমার চোখের চেয়েও আমার কাছে আরো প্রিয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী পড়লে তো একটু পাওয়া যায় যখন তান্দে আগ্নির মাঝে নিক্ষেপ করার সেই মুহূর্তে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম খালিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামে কইলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার মালিক তো আমার লাগি যথেষ্ট এবং আল্লাহর ফয়সালার প্রতি আমি সব সময় সন্তুষ্ট। এই বিষয়টা যখন আমরা মাথার মাঝে রাখতাম পারি আমরা আসলে ঈমানের দাবি আমরা সুইসাইডের চিন্তা করি, আপনি কি তা মনে করেন যারা আল্লাহ বিশ্বাস করি তারা সুইসাইড সম্পর্কে আল্লাহ কি তা কইছিল আমরা খুব আছেন, আমরা কি তা সুইসাইড করতাম পারি না? জলিল ভাই মুমিন কোন সময় হতাশ হইতে পারে না, কিভাবে মুমিন হতাশ হইতে পারে? আল্লাহ সুবহান তাআলা এই যে অত অসংখ্য আয়াত দিলা সবসময় পজিটিভ অপটিমিস্টিক থাকার লাগে, আশাবাদী থাকার লাগে। এবং কাফিরের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহান তাআলা বনি ইসরাঈলের সূরা বনি ইসরাঈলের মাঝে কইরা ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা, কাফিরের অবস্থা তো ওইরকম যে যখন আমি তার নিয়ামত দেই এগুলো স্বীকার করে না, আর যখন তারে আমি পরীক্ষা দেই খানাই আসলে হতাশ হইয়া পড়ে, ব্যঙ্গে পড়ে, মানসিক ভাবে একবারে দুর্বল হয়ে যায়। মুমিন কোন সময় দুর্বল হইতে পারে না, এগুলো মুমিনের গুণ না, এগুলো তো কাফিরের গুণ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। কিন্তু মুমিনের গুণ ওই রকিয়া যে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি অবিচল দৃঢ় বিশ্বাস তার মাঝে থাকতে হবে, এটাই মানুষের একটা দাবি। সুইসাইড ইসলামও একবারে না যায়, সুইসাইডটা ইসলাম একবারে সাফ হারাম, মানুষ তার জীবন নেওয়ার তার অধিকার নেই, আল্লাহ সুবহান তাআলা তারে অধিকার দিছেন না, জান খবজর অধিকার দিছেন মালাকুল মৌতরে, তার নিজরে দিছেন না। অতএব যারা এই কাজটা করে এটা তো অবশ্যই মিন কাবায়ের, এটা বড় একটা গুনাহ। মানুষ জলিল ভাই সুইসাইড কোন কারণে করে আমরা এটা বুঝতে হইব। আসলে শয়তানের বিশাল একটা আছে, তাসির আছে তার উপরে, যে শয়তানে মানুষের এমন ভাবে পাকড়াও করিয়া ধরে তারে একবারে মানসিক ভাবে মেন্টালি ফিজিক্যালি সাইকোলজিক্যালি তারে একবারে ধ্বংস করে দেয়। তখন মানুষে আসলে শয়তানের এই বিশাল তলবিজে ইবলি শয়তানের এই জালর মাঝে পড়ে মানুষ এই পর্যায়ে ফুলছে এবং এমন একটা হাজ করে যে হাজর পরিণতি খুব জঘন্য। একটা হাদিস শরীফের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যারা এই অবস্থার মাঝে আসেন আমার অনুর আমার উপদেশ গাইডলাইন থাকবো আমার লাগে এবং অখলুর লাগিয়া দেখুক দোয়ার মাধ্যমে আল্লাহর হাবিবে হইলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তকদির পরিবর্তন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হইলা যে দোয়া করার লাগিয়া আমরা বেশি বেশি দোয়া করি, দোয়ার মাধ্যমে তো আমার তকদির পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হওয়ার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি, এই দোয়াটা বারবার করার চেষ্টা করি বিইজ্ঞিল্লাহি তাআলা। এই দোয়ার মানে কি তা কোন মাধ্যমে আল্লাহ জীবন পরিবর্তন করবা? এই দোয়ার মানেটা কইলো কা? আল্লাহুম্মা ইন্নী আউযু, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইরা সর্বপ্রকার দুশ্চিন্তা, অস্থিরতা, মেন্টাল ইস্যুজ, সাইকোলজিক্যাল ইস্যুজ, ফ্যামিলি ইস্যুজ, এভরি সিঙ্গল প্রবলেম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আশ্রয় চাইরা। এবং আপনি আল্লাহর দরজাত নক না করলে আপনি হার কাছে গিয়ে নক করতা, আল্লাহ পাক পরবর্তীকার হইলা কি হাই হাদির ফিমা ইয়াকদিরু আলাই, সর্বজীবিত আপনার দেওয়ার তানি কুওয়াত আছে নিঃসন্দেহে, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যেটা চাইবা আপনার আল্লাহ সুবহান তাআলা দিতে পারবা। আপনি খালি কন্টিনিউসলি নক করুক আল্লাহ সুবহান তাআলার কাছে। এবং আমি শেষ কথা আনতে কই যে দোয়ার পাওয়ারটা আপনি দেখুক, আল্লাহ সলফে সালিহিনে সবসময় কইতা যে মালিকে জানোইন আপনি মুখ দিয়ে আল্লাহর কাছে কিতা চাইবা, আল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম, আমরা অন্তরে কি তা আছে আল্লাহই জানেন না নি, আল্লাহ তো আমার অন্তরে চার্জ আছেন। কিন্তু দেখো কত সুন্দর বিষয়টা, তারপরে মালিকে আমরা মুখ থাকি এই জিনিসটা শুনতা সাইন বিদায় আমরা দেখো ইরাজে দোয়া করার লাগি আল্লাহ। খিদির ভাই থ্যাংক ইউ, আপনার কাছে আমি 9 মিনিট পরে এক্স্যাক্টলি আইমু, আপনি 4 মিনিটে আমরা লাগি একটু দোয়া করবা। আমি শিববীর ভাই কাছে যাই, 9টা মিনিট সময় আছে,
তবে একটা মিনিট আমরা নষ্ট করলে কি জিরবার আগে লেটস সি একজন কলার বলে অনেক সময় থেকে লাইনে অনেক গেছুন কি বাট দুইজন আছেন আমরা একটা কল নেই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খোকা ভাইজান খোকা আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জানাই দাম মহান আল্লাহ তাআলার দরবারে আমি এবং আমার ওয়াইফ দুইজন আমরা কোভিড-19 আসলাম পাঁচ থ্রি উইকস আমার শেখ ফিজি সাহেব আমি ফোন করেছি না খালি আমার ফেস টু ফেস চিন না আর দুইজন শেখের দিকে খুব খুশি হয়েছি আপনার প্রোগ্রামের জন্য হচ্ছে না এরকম আমার নাম মহিনুল ইসলাম আমার ফিজি সাহেব চিন না আমার রান্তি সাহেব চিন না ফোনে তো আমি লাস্ট উইক আমার নাম্বার ছিলাম না ফোনও আমি জলিল ভাই আমার এক্সপিরিয়েন্স থেকে কইরাম আমার ওয়াইফে নিচে সকাম করতে তার কাছ থেকে আমার ফিরে আমি বাদ দিন এফেক্টে গেছিলাম দুই দিন তিন দিন আমরা দুইজন বেরো আমার সাইড উল্টা ছোট দুইজন আর একটু বড় দুইজন তারা একটা রুম উল্টা হয় আর যেহেতু সকালে আমার ছোট দুগু ছোট আমার দুইজন টুইন ছেলে সিক্স ইয়ার হয়েছে তারা আমার আইয়া যেহেতু ডাক্তার প্রত্যেক দিন সকাল উঠি আইন তারা সাত সেভেন ওক্লক আইয়া যেহেতু আমার একই তো মানুষরে মানুষরে হেট করলে জেলা যায় খোল্লা তুলে দিতে তখন বুঝতাম আল্লাহর কাছে আল্লাহ তখন কষ্ট দেখতাম সাইয়া ফুরুতা তখন ফিরিস্তা ফুরুতা আমি কিচ্ছু করতাম পারলাম না আল্লাহ আল্লাহ কিলা বাঁচাইছেন কোরআন শরীফ ফরোকা এবং অর্থ বুঝিয়া ফরোকা আল্লাহ কিতা কইছেন দেখ মানে শান্তি পাইবা আর তো শেখ সকল আছেন তার লগে মাতুকা থ্যাংক ইউ নেক্সট কলার লাস্ট কল আজকে আর আমি ক্ষমা প্রার্থী একটা নালে শিববীর ভাইয়ের লোক আমার অন্যায় হয়ে যাব বেশি আর লাস্ট কলার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খোকা ভাইজান নাহি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার একটা প্রশ্ন হইল আমার ওলামা আছেন জি আমরা কিছু কিছু মানুষ আমরা যেমন এই ভ্যাকসিন নিলাম ভ্যাকসিন তো আমরা অবশ্যই নিতাম আমরা এটা আমরা জরুরি তবে আমরা কিছু কিছু মানুষ ভ্যাকসিন নিয়ে আমরা অতটা মনে করি মানে কিছু ফলো করিয়াও লাইভ প্রোগ্রাম হইতো তান তান কমেন্ট করে যে আজকে ভ্যাকসিন নিয়েছি বা আশা করি আরো কয়েক বছর বাঁচবো নাই কিন্তু চিন্তা খুব করো এই ধরনের হতা হওয়ায় যে আমরা ভ্যাকসিনের উপরে বেশি নির্ভরশীল হই না ভ্যাকসিন আমরা দিছি যে আরো দুই এক বছর বাঁচবো ভ্যাকসিন দেওয়ার কারণে এটাতে আমরা সমাজে তো কথার মাঝে অনেক প্রবলেম আমার নিজেরও কথার মাঝে কত প্রবলেম এটা মাফ করে দিলেই বা আপনারা বুঝাইয়া দিবা বুঝাইবা যে না সব আল্লাহর হুকুমে হয় পৃথিবীর সবকিছু একটা বাতাসও নড়েন না যাই হোক শাব্বির ভাই আপনার কাছে আপনার কাছে সহজ ভেরি সহজ আপনার কাছে হইল যে যারা গেছেন কি তারা তারার যে আওলাদ হকল রইছেন মা বাপ হকল গেছেন বা বাই গেছেন পুরাদ্দ গেছেন আমরা ডিউটি কিতা আমরা করতাম কিতা মানে আল্লাহ তো কেয়া দিয়েছেন দোয়াই কেন তো আমরা জানলাম জানলাম হবে রাব্বির হাম হুমা কামা রাব্বাই আনে সাগিরা ওহন এর মানে কিন্তু আমরা এখন সার্লিশ করে দিই সিন্নি করাইতাম নি আর ইতা কয়দিন বাদে বলি যেতাম নি ফালাফালি করতাম নি আমরা ডিউটি কিতো হইতো তারার প্রতি আমরা কিতা করতাম ওখান আপনি তিন মিনিটে আমার বুঝাওকা আপনার মন থেকেই বুঝাওকা সহজভাবে বুঝাওকা যে আমরা তো আবার কুকীর্তি করামো বড় বড় সিন্নি সালাদ খালি করতেও আছি এটা আসলে কতটুকু আমরা যাইতাম কিতা করতাম একটু বুঝাওকা জি ধন্যবাদ তো সুন্দর প্রশ্ন তবে আমার মনে হয় এখন এই প্রশ্ন একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবী প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররে আবাওয়াই আমার মা বাবা মারা গেছে এখন আমি কিতা করতাম তাহলে আপনারা প্রশ্ন করেন কিতা করতাম খালি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করতাম নিনার কিছু করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ষাটটা পদ্ধতি কে দিয়েছেন ষাটটা পথ আছে তুমি করতে ফলে সালাত আলাইহিমা বেশি করে দোয়া করিও
এর বাদে আল ইস্তিগফারু লাহুমা তারার লাগি আল্লাহর কাছে মাফি চাও, ওয়া তানফিযু আহদিহিমা মিন বাদিহিমা তারা মারা যাওয়ার বাদে তাদের যদি ওসিয়ত তাকিয়া থাকে এগুলার ফুরা করো। এর বাদে হইল গিয়ে আপনার চার নম্বরটা ওয়া ইকরামু সাদিকিহিমা তাদের আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব আছেন এরারেও সম্মান খিদমত করতায়। এটা একটা ব্যাখ্যা লাগে সাইরোটা পয়েন্টের ব্যাখ্যার মানে সাপেক্ষে আলোচনা করা দরকার। তো এটার তো সময় তো আমরা কাছে না, এর দিয়ে আমি সংক্ষেপে কইতাম পারি যেটা মেসেজ একটা হইলো মা বাবা মারা যাওয়ার বাদে আমরা দোয়া কর্ম ঠিকই আছে, সাথে সাথে আমরাও নেক কাজ করা শুরু করতাম হইব, কারণ আমরা নেক কাজের কারণে মা বাবা কবর শান্তিতে থাকবা, এবং আমরা যদি মুসলমান হই মুমিন হই যত নেক কাজ করবো তার সব তারাও পাইবা। এর দিয়ে অন্তত আমরা বাদ খাজ ও নিয়তে বাদ দিই যে আমার বাদ খাজর কারণ বাদ যদি করিতে মা বাপ নেক কাজের সবটাকে মহরুম হয়ে দিবা, আর আমি যদি নেক কাজ করতে বেশি করি থাকি তো মা বাপের নেক কাজের সবটা পাইতে থাকবা। এ কারণে নেক কাজ করবো আমরা নেক কাজ হারে হয় আমাদের সালে হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসারে সব কাজ গুলা করা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আর আমরা তো আলটিমেট গোল হইল জান্নাত গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ চাই, যে আল্লাহরে কোনোদিন চর্মচোখ দিয়ে দেখছি না বিশ্বাস করছি, যেই নবীজিরেও দেখছি না বিশ্বাস করছি, অন্তত জান্নাত গিয়ে আমরা এই সামরার চোখ দিয়ে যেন রব্বুল আলমিনে দেখতাম পারি, আমাদের খলিজা এখন আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করার বাদে আমরা করণীয় সম্পর্কে নবীজিয়ে যেভাবে শিখাইছেন এইভাবে আমরা করতাম। আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন, আমার আব্বা আম্মা মারা গেছেন, তাদের লাগে যদি আমি গরিব মিসকিনদের খাবাই, খাবানিটা কিন্তু অন্যায় নাই, খাবানি কিন্তু অন্যায়, খাবাইতাম পারি গরিব মিসকিনকে সহযোগিতা করতাম পারি, সাথে সাথে আরো অনেক কাজগুলো আছে নিজেও আমরা নেক কাজ করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আর বিশেষ করে আমরা একটা কাজ মনে হয় এখন দলিল ভাই একটা হইল যে আমরা যত বেশি ইস্তেগফার করব, যে হাদিস আইছে বলে ইস্তেগফারু লাহুমা দুই নম্বর একটা পয়েন্ট যে আমরা তারার লাগি বেশি করে মাফ চাইতাম, তারার লাগে যে সময় মাফ চাইমু আমার লাগেও আমি মাফ চাইমু আমার আব্বা আমার লাগে মাফ চাইমু, তখন সূরা মুমিনের 7-8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কিছু ফেরেশতা অকল এই মানুষের লাগে নিয়োজিত করে দিব, যে মানুষে হেতার লাগে ইস্তেগফার করে তার মা বাবার লাগে ইস্তেগফার করে, ওই ফেরেশতারা তার লাগে 4টা দোয়া করবা, এই 4 দোয়া যে মানুষের জিন্দেগীত ফলি দিব গিয়া তার দুনিয়াতে কোনো সাওয়ার বাকি থাকতো নাই, আখেরাতেও কিছু সাওয়ার বাকি থাকতো নাই। এখন যদি আমি একটা একটা করি 4টা দোয়া কিতা করবা ফেরেশতায়, ফয়লা যে দোয়া করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার সূরা মুমিন মনে রাখেন 7-8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যে গুরু ফেরেশতা আছেন যারা ইয়াহমিলুনাল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বহন করেন, তারা 4টা দোয়া করবা, পয়লা দোয়া হলো ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, রব্বুল আলামিন যারা আপনার কাছে মাফি চান এরারে আপনি মাফ করে দেবেন আমরা দোয়া করি আর আপনার ফজ যারা সবসময় অনুসরণ করে। দুই নম্বর হইল ওয়াকিহিম আযাবা আল জাহিম আযাব আল জাহিম এরারে আপনি জাহান্নাম থেকে রব্বুল আলামিন আপনি মুক্তি দান করুক। তিন নম্বর যে দোয়া একটা ফেরেশতারে দোয়া রব্বানা ওয়া আদখিলহুম ও আল্লাহ আপনি তারারে তারার মা বাপরে ইন আবাইহিম ওয়া আজওয়াজহিম তারা আত্মীয় স্বজন যা আছেন সবরে যারা নেক কাজ করছে সবরে আপনি জান্নাতে আদন দান করুক, জান্নাত ও আদনি ফেরেশতারে দোয়া করলা। চার নম্বর যে দোয়াটা হইল ওয়াকিহিমুস সাইয়্যাত যত জাতর অমঙ্গল আছে মহামারী আছে বিপদ আপদ আছে এগুলোর থেকে তারারও হেফাজত রাখো, ওমান তাকি সাইয়্যাত সাইয়্যাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন যারা অমঙ্গল থেকে বাঁচি গেল তারা সকল জাতর কামিয়ে ফেলল। এর দায় আমরা সব সময় নিজেরা ইস্তেগফার করতাম নিজের গুনাহ থেকে মাফ করার লাগি আল্লাহর কাছ থেকে আমরা মাফি চাইতাম, আর বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন মা বাপ তারার লাগিও আমরা আল্লাহর কাছে মাফি চাইতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। অবশেষে আমি একটা কথা কইয়া শেষ করিলে আমার আমার পয়েন্টারে একটু হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন একবার সাহাবাই কেরাম যে কইলা খুজু জুন্নাতাকুম তুমি তেন জলদি করে প্রস্তুতি গ্রহণ করো, সাহাবাই কারণ সবে মনে করছেন মনে হয় শত্রু উত্রু মনে হয় জিও আর কোনোবাই দিয়ে আর কিসের প্রস্তুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তেন প্রস্তুতি গ্রহণ করো জাহান্নাম থেকে বাঁচার নাকি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনার নেক্সট সানডে ইনশাল্লাহ যদি বাসিয়া থাকি আবারও আপনার দাওয়াত দিব, আমরা কর্ম কন্টিনিউ আপনারা দুইজনে মিলিয়ে। খিজির ভাই আপনার কাছে 3 মিনিট আছে, আমরা সবার লাগে একটু দোয়া করে নিব আমরা যাতে যার জি আল্লাহুম্মা আমিন
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وصلى الله تعالى على نبينا محمد وآله وصحبه وسلم يا الله يا أرحم الراحمين أمرا إسكزرا إي برغرامو جوغدان خرسي يا الله تمي أمرا وقل لماف قريا دو يا الله جيبونر شب زانا وزانا بول قولا لتمي ماف قريا دو يا الله يا أرحم الراحمين يا الله باكي زندگلي قولا تمار عبادت خوري أمرا الدنيا تاكي بدأنو يا الله يا الله موتر شما امرا قولي ما نصيب قريو يا الله موتر شما ايمان ورشت ازاد امرا الدنيا تاكي بدأنو تنباري يا الله امرا مززارا روغي اصن نوشستو اصن يا الله تمي ترار روغ مكتخورو يا الله زرا كوفيد اكرانتو اصن الله تمي ترار كوفيد تاكي ادار خورو يا الله زرا نانا درونو بمالي اكرانتو يا الله تمي تمار شفاء تكي تمي دا يا الله تمي ترار شفاء دان خورو يا الله يا اكرم الاكرمين تمار گسه امرا ناسه امرا زایمو خو يا الله امرا تو زای برزگنا يا الله يا ارحم الراحمين يا الله امرا زرا دنيا تكي بداني سنگي يا الله تمي ترار جنت الفردوس ر مهمان بناو يا الله زرا خونو جيبتو اسي امرا ري باقي زندگي گولا تمار এমন কিছু হাজ করার তৌফিক দান করো যে হাজ করলে পরে তোমার সন্তুষ্টি আমরা হাসিল করতাম পারি ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ যারা বর্তমানে অসুস্থ আছেন আমরা জানা অজানা পরিচিত অপরিচিত যারাও আছেন ইয়া আল্লাহ তুমি তার সুস্থতা দান করো হাফিজ মনুদ্দিন বাইরে আল্লাহ তুমি শিফা দান করো ইয়া আল্লাহ আমরা রাহাত বাইর শ্বশুরে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও ইয়া আল্লাহ মইনুল বাই দোয়া চাইছেন ইয়া আল্লাহ তুমি তান রে তান পরিবার হল্লে বালা রাখো সুস্থ রাখো আমদারে বালা রাখো সুস্থ রাখো ইয়া আল্লাহ উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে ইয়া আল্লাহ যারা এই রোগে আক্রান্ত আসন আল্লাহ তুমি তারারে শিফা আজিলান কামিলান নসিব করো ইয়া আল্লাহ আমরা উলামা ইকরামরে তুমি ইত্তেহাদ ইত্তেফাকর মাঝে রাখো ইয়া আল্লাহ আমরা কমিউনিটিরে তুমি হেফাজত করো বড় দনর বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমরা কমিউনিটিরে হারাম থাকিয়া মদ থাকিয়া ইন্টারেস্ট থাকে তুমি আমরা হেফাজত করো ইয়া আল্লাহ আমরা নমাজের উপরে পাবন্দি রাখো دين اور فر قائم ثابت رہو یا اللہ یا رحم الراحمین اللهم انا نسالک الجنہ وما قرب الیھا من قول او عمل ونعوذ بك من النار وما قرب الیھا من قول او عمل اللهم انا نسالک ایمانا کاملا ويقینا صادقا ورزقا حلالا طيبا وتوبة قبل الموت وراحة عند الموت والفوز بالجنة والنجاة من النار يا ذا الامر الرشید والحبل الشديد نسألك الأمن يوم الوعيد والجنة دار الخلود مع المقربين الشهود والركع السجود إنك غفور ودود لا إله إلا الله بها نحيا وبها نموت وبها نلقى الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم